वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम्

भक्ति पदे देवी सत्वत् नमो नम नारा नारायण नमस्कृत नर चरतम देवी सरस्वती वैसम तथोजो मुदीर संकीर्तने कृष्ण कथोपदेश गौरी <coughs> गौरी अपत्र प्रकाशने सदा गुरु भक्ति युक्त भक्ति पमदाक्ष जगो दरुनु, धैयम् सदा परिभवक्नम विस्तोधुं हम, तेथास पदम् सेवा वीरं चनुतम् सरण्य, भेदताति हम पनोतोपाल भवादीपोतम् वंदे महापुरश ते चरारिंदपल्लवंदमणिष्ठाया विस्फुित कि वीदर्शी पूर्णागर सगर सारमूर्ति साराधि कामयि कदा श्री श्रीकृष्ण चैतन्य प्रभुनितानंद गदा धर भक्त श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद श्रीअद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রে আজানু লম্বিত ভুজৌ কনকু শঙ্কির্নৈকিত কমলা বিষাম্বর দ্বিজ বর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা ভুতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমি গঙ্গে তব পা सुरा सुरैर् वन्दितो दिब्बरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणाम् गंगा तरंग रमणीय जटा कलापम् गौरी निरंतर विभूषी त्वम् भागम नारायणो प्रियमनंग मदो उपहारम ब Varanasi पुरपति भजबी ईशनाथम वागीश जु शुभदने लक्ष्मीर्ज्यश्च भक्षसि यस्यास्ते हृदय संबी त्वं निशिं नमहं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कैवल्ल नरकायते तिदसपुर आकाश पुष्पाएते দুর্দান্তেন্দ্রিকর্পপটলি প্রখা দং দংষ্টাতে বিধি মহন্দাশ কীটায় বিশ্ব পূর্ণ সখাতে যৎনা কটক্ষমে স্তম কৈবল্য নয় কল্য নরক আকাশ পুষ্পায়তে দুর্দান্ত্রি কাল সর্পপটলি প্রখাৎ দংাতি বিধি দৃশ্য কীটায় বিশ্রামপূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ তং ত্বং গৌরমেবস্তমহ গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে পরমংস বৈষ্ণবকে চোদ্দ ভুবনের এমন কোনো বস্তু নাই যেটার জন্য তারা আকর্ষণ বোধ করতে পারেন তারা লালায়িত হতে পারেন এমন কোনো বস্তু নাই গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভাৎ পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে গুরু বৈষ্ণবগণ এ ত্রিভুবন্ত দূরের কথা চৌদ্দ ভবনের কোনো এমন কোন বস্তু নাই যার জন্য তারা আকর্ষণ বোধ করতে পারেন কারণ তারা পরম বস্তু আকর্ষণের পরম বস্তু সেই পরাৎ পর ভগবান গোবিন্দের চরণে তারা আত্মনিবেদন করেছেন তাদের ভালোবাসা সেই একমাত্র আকর্ষণের বস্তু বাকি যেগুলো আকর্ষণের বস্তু বলে মনে হয় সেগুলো সব মায়া বিনির্মিত মায়ার দ্বারা রচিত প্রবাদ প্রায়ই বলতেন যে যারা বিশেষ করে ত্যাগী হবেন যারা বিশেষ করে ত্যাগ আশ্রমে প্রবেশ করবেন তারা যেন সবসময় সাবধান থাকেন তাদের সম্বন্ধে প্রপাত বলতেন এরা যে বিষয়ের জন্য তারা আকর্ষণ অনুভব করছে সেই বিষয়ের ভোগের পর যে পরবর্তী যে ঘটনাটা ঘটবে অর্থাৎ পরিণাম কী প্রপাত প্রায়ই বলতেন যারা বিশেষ করে ত্যাগী ব্যক্তি প্রত্যেক বৈষ্ণব প্রত্যেক বৈষ্ণবেরই এটা চিন্তা করা উচিত গৃহস্থ বা ত্যাগী বলে কথা নয় কিন্তু বিশেষ করে যারা ত্যাগ আশ্রমে প্রবেশ করবেন তাদের যদি ঘটনাক্রমে তোর কোনো বস্তুর প্রতি কোনো ব্যক্তির প্রতি কোনো কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করেন সর্বদাই তারা চিন্তা করবেন যে যে বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করছি তার পরিণামটা কী অর্থাৎ প্রভুপাত বলতেন সাধু হবেন পরিণামদর্শী মানে এই বিষয়টার পেছনে ভোগের পেছনে কি হতে পারে সেই পরিণাম দর্শন করে সে গুরু বৈষ্ণবের চরণে মনকে অভিনিবেশ করবে যদি কোনো রকমভাবে মন বিচলিত হয় তাহলে ভগবান গুরু বৈষ্ণবকে খালি ডাকবে প্রার্থনা করবেন প্রার্থনা করতে করতে তাদের ওই ধরনের যে আকর্ষণটা কেটে যাবে কথা বহুবাদ বলছেন বাস্তবিক পক্ষে বিষয়ের স্বরূপ যদি উপলব্ধি হয় কাউর জীবনে যদি বিষয়ের স্বরূপ উপলব্ধি হয় তাহলে তার নেশা ছুটে যায় বিষয়টা স্বরূপ যে বিষয়টা আমি আকর্ষণ বিষয়ের স্বরূপটা কী এর পরিণাম কী এটা অনুভব করার সঙ্গে সঙ্গে তার বিষয়ের নেশাটা ছুটে যায় কিন্তু সেটা সহসা হয় না যারা অত্যন্ত আগ্রহ করছেন যে ভগবানের চরণে যাবেন একমাত্র ঐকান্তিকভাবে ইচ্ছা প্রকাশ করছেন গুরু বৈষ্ণবে আত্মনিবেদন করেছেন তাদের কোনো ভয় থাকার কোনো কথা নয় বাকি জগতের সম্বন্ধে বৃন্দাবন দাস সাগর বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ যে আর সব মরে অকারণ যারা আশ্রয় নিয়ে ভগবানের ভজন করার চেষ্টা করছেন তাদের একটা রাস্তা অবশ্যই হবে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ যে আর সব মনে হোক বাকি সব অকারের মরবে আর জন্মাবে এটা আমাদের আর কিছু করার থাকবে না কারণ আমরা চেষ্টা করতে পারি এই পর্যন্ত মাত্র কিছু করার নেই যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল সেখানে বলছেন যারা বাস্তবিক পরামর্শ সাধুগুরু বৈষ্ণব তাদের ক্ষেত্রে বলছেন ওরা যদি কেউ বলে আপনাকে কই বলল আমি দান করব ভগবান যদি বলে কই বললো মুক্তি ওরা বলবেন আমার দরকার নেই কৈবল্যটাকে তারা নরকের মতো থাকে কৈবল্য মুক্তি যদি কেউ কেউ দিতে চায় ভগবান তারা মনে করে এটা নরক কৈবল্য নরকায়তে স্বর্গমত্ত পাতালের আধিপত্য যদি দেওয়া হয় তারা ওটাকে তুচ্ছ মনে করে কই কৈবল্য নরকায়তে পুর আকাশ পুষ্পায়তে আকাশের মধ্যে যদি একটা ফুল থাকে বলে আকাশের মধ্যে ফুল হয় নাকি হ্যাঁ সেই কথাই বলছি আকাশে যেমন ফুল হয় না কিন্তু আমাদের একটা কথা আছে যে আকাশ পুষ্প অর্থাৎ ক্ষেপ পুষ্প যেটা হয় না সম্ভব ওদেরকে স্বর্গমত্ত পাতলের আধিপত্য দিলে ওরা আকাশ কুসুম কল্পনা করে এসব দরকার নেই তাই জন্য বলছেন কৈবল্য নরকায়তে ত্রিদশ আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল ও সর্পপটেল প্রখ্যাত সায়তে আমাদের যে প্রত্যেকটা ইন্দ্রীয় গ্রাম এই বদ্ধ অবস্থায় জড়বদ্ধ অবস্থায় আমাদের প্রত্যেকটা গ্রামকে একটা কাল সর্পের সঙ্গে তুলনা করা যায় যে কোনো ইন্দ্রিয় তোমাকে যে কোনো সময় ফেলে দিতে পারে তোমার যে কোনো ইন্দ্রিয় উদর উপস্থ করে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় কখন যে কি বেইমানি করবে কোনো ঠিক নেই এদের উপর বিশ্বাস করতে নেই এরা যে কোনো সময় তোমাকে ফেলে দেবে শেষ যার জন্য প্রহ্লাদ মহারাজ কাতুর ভাই বলতেন জিউ জিউ জী কত অচ্যুত বিকর্ষতি মহাবিত্রা শিষ্ণ অন্নতঃ স্তক উদরম শ্রবণম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ অন্ত ঘ্রাণ অন্নত চপলদ্রিক দৃ কচ কর্মশক্তির বলে এইভাবে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করতেন ভগবানের কাছে আমার হে প্রভু আমার জিউ ভাটা একদিকে টানছে আমার কানটা একদিকে টানছে আমার নাসিকে একদিকে চোখ একদিকে আমি কোথায় যাও জীব হই কত উচ্চুত বিকর্ষতী মা বৃতিরতা শৃষ্ণ আমার গুদা সেটা একদিকে টানছে আমাকে আকর্ষণ করছে অন্যদিকে জিউ ভাই কত উচ্চত বিকর্ষতি মা বৃতিরতা শৃষ্ণ অন্যতহ তক উদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ অন্নত চপলদ্রিক কচ কর্মশক্তির হব অনেক পত্নী থাকলে যেমন একটা গৃহস্থের বিপর্যয় উপস্থিত হয় বহব স্বপত্ন ইব গৃহপতিম লুলন্তি গৃহপতিকে লুট করে নিচ্ছে চারিদিকে টানছে গৃহপতি কোথায় যাবে আমাদের গীতাতে একটা উদাহরণ দেওয়া যায় গীতাতে আলোচনা প্রসঙ্গে আমি আলোচনা করেছিলাম অনেক বছর আগে কয়েক বছর আগে এক বছর আগে বোধ সেখানে বলছেন একটা ঘোড়ার গাড়ি আছে একটা ঘোড়ার গাড়ি আছে সেই ঘোড়ার গাড়িটার সামনেতে তুমি একটা ঘোড়া লাগিয়েছো পেছনে ওই রকম একই ঘোড়া পেছনের দিকে লাগিয়েছো ডান দিকে লাগিয়েছ বাঁ দিকে লাগিয়েছো এবার ঈশান কোণে এদিকে ওদিকে সব দিকে নৈরিত কোণে সব দিকে ঘোড়া লাগিয়ে দিয়েছো দিয়ে সবগুলোকে একসঙ্গে তুমি পেটাও পেটালে কি হবে ঘোড়াটা কোথায় যাবে চারিদিকে দৌড়াবে হ্যাঁ বিশ্বনাথ চক্রো দেয় এই কথাটা বলতে মানে চারিদিকে দৌড়াবে ঘোড়া ঘোড়ার গাড়িটা পুরো দুমড়ো মুছে শেষ হয়ে যাবে ঠিক যেরকম অবস্থা আমাদের হয় বদ্ধজীবের ভয়ঙ্কর অবস্থা চারিদিকে চোখ একদিকে টানছে কান একদিকে টানছে নাক একদিকে এসছে জুবা একদিকে টানছে উদর উপস্থ একদিকে কোন দিকে যাবে কি করে হরিভজন করবে আর তো কোনো রাস্তা খোলা নেই রাস্তা কোনো খোলা নেই কি করবে একমাত্র আমাদের কীর্তনতে বলছেন সাধুগুরু কি পাবি না না দেখি উপায় অন্য কোনো রাস্তা খোলা অন্য এটা কোনো গল্প নয় কোনো রাস্তাই খোলা নেই একমাত্র সাধু তারা যদি করুণা করেন আমার ওপর স্নেহ করে আপন বলে গ্রহণ করে না তাহলে এই জন্মেই আমার হয়ে গেল না নিজের চেষ্টায় ও সম্ভব না সেই জন্য বলছেন যে কই বলল বলো কায়ত্রিদ ফুর আকাশ স্পায় হতে দুর্দান্তের ইন্দ্রিয় কাল ও সর্পপটে পটে প্রৎখাত যেমন ইন্দ্রিয়গণ সব কাল সর্প কালকে উঠে যেমন মানলেও সেফ হয়ে যায় এরকম তাহলে উপায় কি বলছেন যদি গৌরাঙ্গে চরণের কৃপা পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে ডাইরেক্ট তো পাওয়া যায় না সোজা কেউ পেতে পারবেন বলে তাহলে হয় কি সেই ইন্দ্রিয়গণ যেগুলো আমাকে পূর্বে পাগল করে দিচ্ছিল এখন কি হয় যে সেই সাপগুলোকে যদি ধরে ধরে আমি বিষদন্তটাকে উপরে ফেলি কালসর্প জানি হয়তো গোকরো সাপ বা কালসর্প কিন্তু আমি যদি তাদের বিশদন্তটা উপরে ফেলি তাহলে এবার তাদের সঙ্গে খেলা করতে পারব আর কিছু করতে পারবে না যদি বীজদন্তটা চলে যায় এখন তাদের সঙ্গে খেলা করো বিস্নায়ু নিয়ে শুতে পারো কিচ্ছু হবে না কারণ তো বৃষদন্ত চলে গেছে ঠিক সেই রকম তোমার যে ইন্দ্রিয়গুলো তোমাকে এখন পাগল করে দিচ্ছে উন্মাদ করে দিচ্ছে নিশ্চিন্ত হতে দিচ্ছে না সেই ইন্দ্রিয়গুলো যদি গুরু বৈষ্ণব ভগবানের কৃপাতে তাদের দন্তকালকে উপরে ফেলে দিয়ে পারো এ গৌরাঙ্গের কৃপা হয় তাহলে ওই ইন্দ্রিয় আর তোমাকে কোনো বিরক্ত করবে না তুমি ওই ইন্দ্রিয় নিয়ে এবার ভগবানের আরামে সেবা করতে পার গুরু বৈষ্ণব ভগবান আনন্দে সেবা করবে সেই জন্য প্রৎখ্যাত ধ্বংসটাতে বিধি মহেন্দ বিধি মহেন্দ্রার দৃশ্য কীটায়াতে বিধি মানে হল ব্রহ্মা ব্রহ্মার ওই পথটাকে যদি তোমায় দেওয়া হয় বা ইন্দ্রের পথ দেয়া হয় তুমি মনে করবে এটা কীটপতঙ্গ এটা কীট পতঙ্গ এই কীট পতঙ্গে কোনো মূল্য নাই যেন বলছেন বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়াতে মানে একটা পোকার যে মূল্য নেই ওরকম ওই যখন দেবে তখন তোমার মনে হয় এগুলো তুচ্ছ এগুলো ফালতু এগুলো কী হবে তারপর কি হবে বিধি মহেন্দার দৃশ্য কীটায়তে আর বিশ্বম্পূর্ণ সুখায়তে সমস্ত বিশ্বটাকে একটা সুখের আগর মনে করবে আর তোমার কোনো কষ্ট হবে না যদি গৌরাঙ্গের করুণা পাওয়া যায় যত যেটা বলছেন বিধি মহেন্দার দৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে বিশ্বের কোনো জায়গায় তুমি জ্বালা দেখতে পাবে না কিন্তু চৈতন্য মহাপ্রু বলেছেন বদ্রজীবের জন্য চেত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নেবাহ তাহলে চৈতন্য মহাপ্রু বলেছেন সমস্ত জগতে আগুন জ্বলছে ঈর্ষা হিংসা বিদ্বেষ কম্পিটিশন এ চলছে কেন ওরা হরিভজন করে না এদের এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে এটা কল্পনা করা যায় না চৈতন্য মহাপ্য বলছেন বদ্ধজীবের জন্য পৃথিবীর সর্বত্র কোথায় যুদ্ধ কোথায় বিগ্রহ কোথায় মারামারি কোথায় পলিটিক্স সব জায়গায় চলছে কোনো জায়গায় শান্তি সবার আগুন দাও দাউ করে চলছে আর কোনো রাস্তা নেই কিন্তু প্রবধানন্দ শর বলছেন যদি কেউ গৌরাঙ্গের কৃপা পায় যত করুণা কটাক্ষ বৈভবতাম তং গৌর আমি সেই গৌরকে আমি ধন্যবাদ করি যার কৃপা পাওয়ার পর আমি বিধি ব্রহ্মা ইন্দ্রের পথটাকে তুচ্ছ কীট পতঙ্গ মনে করব আমাকে যদি জীববনে করে আমি তুচ্ছ এগুলো কোনো মান কৈবল্য দিলে আমি ঘৃণা করব এগুলো গৌরাঙ্গের কৃপা হলে তখন এত বড় বস্তু পাওয়া যায় এখন আমরা ছোট ছোট ক্ষুদ্র বস্তু এখন আমরা অভিনিবেশ করেছি তুচ্ছ বস্তুতে এখন আমরা অভিনিবেশ করি তুচ্ছ বস্তুতে যে তুচ্ছ বস্তুতে অভিনিবেশ করার জন্য আমরা বড়ো বস্তুটাকে দেখতে পাচ্ছি না যখন সেই পরবস্তুকে দেখতে পার তখন এই তুচ্ছ বস্তুকে আর কোন রকম যার জন্য গীতাতে ভগবান বলছেন যে রস বরম রস পাশ্য পারমদা পরবস্তুকে দর্শন করলে আমরা এখন ছোটো ছোটো বস্তু আমরা যে বস্তুগুলোতে খণ্ড অখণ্ড বস্তু নয় আমরা খণ্ড কিছু খাওয়া কিছু পড়া কিছু দেখা কিছু আনন্দ এগুলো বস্তু এগুলো অখণ্ড বস্তু না অখণ্ড বস্তু হলো সেই ভগবান তার সৌন্দর্য তার করুণা যখন অনুভব করে তখন আর এই সব বস্তুতে কী কর আর কোনো কোনো আর গীতাতে আবার বলছেন যা নিশা সর্বভূতানম তস্যম জাগৃতি সংযমী যস্যম জাগৃতি ভূতানি সা নিশা বলছেন যে সাধুগণ সবসময় সচেতন তাদের কোন রকম এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই এত সচেতন তথাপি কোনো সময় কিছু হয় লীলা ভগবানের কৃপায় সেখানে বলছেন পরীক্ষা বলছেন ভগবান বলছেন অর্জুনকে যেটাকে নিশাকাল মনে করে যা নিশা না সর্বভূত সকল কি করে রাত্রিবেলা শুয়ে থাকে অবশ্য দার্শনিক বিচারটা আলাদা আমি প্রথমেই সাধারণ উদাহরণটা দিই এটা সাধারণ উদাহরণ প্রথমে সাধারণ উদাহরণটা আমি দিয়ে থাকি এরা হচ্ছে নিশাকালে যখন অসুরগুলো সব ঘুমায় সারাদিন ক্লান্ত পরিশ্রম করে লড়াই করে ভোগ বিলাস করে রাত্রিবেলা অসুরগুলো ঘুমায় তখন ভক্তিমীন ঠাকুর কী করেন উঠে আস্তে করে হরে কৃষ্ণ নাম করেন ভক্তিমা দু ঘন্টা আড়াই ঘন্টা বিশ্রাম করতেন অসুরগুলো যখন ঘুমায় তখন উঠুবতেন উঠে সারা রাত নাম করতেন এটা একটা উদাহরণ দিলাম দার্শনিক বিচারটা হলো এই দার্শনিক বিচারটা কি বলছেন যা নিশা সর্বভূতান সর্বভূত অর্থাৎ ভূত গ্রাম যে বিষয়ে আদৌ সচেতন নয় অর্থাৎ তারা আত্মচিন্তনে ঘুমিয়ে থাকে আত্মচিন্তনের কথায় তারা ঘুমোচ্ছে তারা ওসব ব্যাপারে কিন্তু সাধুরা এই আত্মচিন্তনে যারা বাস্তব সাধু তথাকত লোকেরকে আমি বলছি না তারা কি করবেন যে বিষয়েতে ওই ব্যক্তিরা সংসারের ব্যক্তিরা ঘুমিয়ে থাকবেন অর্থাৎ চেতনা নাই যেটা উপনিষদ বলছেন উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুড়স্ব ধারা নিষিৎ দুর্গম পথ পথস্থৎ কবয় ভদন্তী দিব্য সুরিগণ বলছেন তোমরা ঘুমিয়ে রয়েছ কেন ঘাটের মরার মতো ঘুমিয়ে রয়েছে ওটো জাগো তোমাদের জন্য সেই অমৃত রয়েছে এটা নেওয়ার চেষ্টা করো নিচ্ছ না কেন ওটা তো রাখা রয়েছে নাও গিয়ে নিচ্ছেন উত্তিষ্ট জাগো প্রাপ্য বরণ আশীর্বাদ নাও কৃপা নাও সেই অমৃত নাও তোমাদের জন্য অপেক্ষা করছে নিচ্ছ না কেন সেই জন্য বলছেন আজ এ সংসারের আসক্তি হয়ে পড়ে রয়েছ এটা কেমন জানো বলছে একটা ধারালো একটা ধারালো যদি ছুরি থাকে লম্বা একটা ভোজালি সেই ভোজালিটার ওপর দিয়ে তোমরা হাঁটছ এই তোমাদের সংসার ক্ষুড়শ ধারা নিষীত হেয়া দুর্গম পথস্থৎ কবৈ বদন্তি বড় বড় দিব্য সুরিগণ বলেন তোমরা এই কী করছো এটা তো তোমরা ধারালো অত্যন্ত শানিত একটা ছুরির ওপর দিয়ে তোমরা পা রেখে রেখেছ প্রতিপদে তোমাদের পা কাটছে তোমরা বুঝতে পারছ না সেই জন্য বলছেন যা নিশা সর্বভূতানম তৎসাম জাগ্রত সংযমী সংযমী মানে যারা চেতন পূর্ণ সচেতন পুরুষ সাধুগুরু বৈষ্ণব তারা সচেতন রয়েছে আত্মতত্ত্ব সম্বন্ধে একটু যেন ভুল না হয়ে যায় জগতের সব আকর্ষণগুলো ডাকছে ওরা মুচকি হাসে কি করবি কর কত আকর্ষণ দেখাবি কিছু করতে পারেন কী করতে পারবে তারা যে বস্তু নিয়ে ব্যস্ত রয়েছে তুচ্ছ জিনিস দুর্গন্ধ কী করবে এগুলো হয়তো এগুলো কিছু করতে পারে না এখন এইটা হলো দার্শনিক বিচার যে যে চেতন যে আত্মতত্ত্ব সম্বন্ধে জাগতিক লোক ঘুমাবে এটা তাদের রাত্রিস্বরূপ আর ওরা যে বেশার যে ব্যাপারে খুব হুঁশিয়ার ওরা যে ব্যাপারে হুঁশিয়ার অর্থাৎ জগতের লোক টাকা পয়সা একটু যেন লাভ লস্কানের এদিক ওদিক নয় আমি আমার আমি আমার আমি আমার আমারটা বুঝো এই যে ব্যক্তি এরা হিসাব কিতাব করে এরা হিসাব কিতাব করে এই ব্যাপারে সাধুগণ ঘুমিয়ে থাকে ওদের কোনো অ্যাটেনশান নেই ভগবানের ইচ্ছা যা আছে যথেষ্ট আছে চলে গেলে হলো যথেষ্ট আছে এত দরকার কি ভগবানকে এত এত কিছু দরকার নেই কী করবে যেটা নারদজিকে তার শিষ্য বলেছিল ব্য গুরুদেব এসছে গুরুদেব এসছেন গুরুদেব জিজ্ঞাসা করছেন নারদজি জিজ্ঞাসা করছেন ব্যা তুমি কি বাবা তুমি কি খাওয়া দাওয়া পাচ্ছ তো ভজন করছ বলছি এত পাঠাবেন না প্রচুর জিনিস এগুলো এত খেতে পারি না কী করবো বলছে যেটুকু তোমার লাগে তুমি নেবে বাকিটা দিয়ে দেবে লোককে দান করে দাও দিয়ে ছেড়ে দাও প্রসাদ দিয়ে দেবে এই রকম ব্যাপার যাই হোক এখন ভাগবতী মহাপুরাণের এই গভীর রহস্য আমরা আলোচনা করছি যেখানে কালকে দেখলাম হিরণ্যাক্ষ হিরণ্যাক্ষ বড় অহংকারী বড় দাপটের প্রচণ্ড অহংকারী তার এত বলবীর্য যেটা দেবতারা পর্যন্ত ভয় পায় কিছু করার নেই একে লড়াই করবার মতো ক্ষমতা কাউ নেই এ তাহলে কী করবে ভগবানকে ডাকছি কি করব এ কিছু করার নেই পরে কি হল এবার যখন হিরণ্যকশিবু এবং হিরণ্যাক্ষ হিরণ্যকশিবুর কথাটা পরে আসবে আগে হিরণ্যাক্ষের কথাটা আসছে হিরণ্যাক্ষের কথাটা আসছে এই হিরণ্যাক্ষ এবার পৃথিবীর আমাদের যে পৃথিবীটা এতে দাবি করছে এবার উদ্ধারের জন্য যখন ভগবান জলের মধ্যে ঝাঁপ দিল আমি অল্প কথায় বলছি যেহেতু অনেক কথা বলার টাইম নেই অত্যন্ত দুঃখ পাচ্ছি এভাবে আলোচনা আমি কোনোদিনই করি না সবচেয়ে কষ্ট লাগছে আমার আজকে প্রথম কথা এই অবস্থা বলছেন যে ভগবান পৃথিবীকে উদ্ধার করবার জন্য জলেতে ঝাঁপ দিলেন জলেতে ঝাঁপ দিতে দেখে হিরণ্যাক্ষ এবার দেখছেন কোনো একটা পশুর মতো একটা কে এটা পৃথিবীকে দখল করতে যাচ্ছে এ আবার সাবধান করছে এই পৃথিবী আমাদের দিয়েছে এটা আমাদের জিনিস তুমি কিনে কে তুই নিচ্ছিস এইভাবে যা তা কথা বলছি ভগবান কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু ও চাইছে যে লড়াই করতে পৃথিবীটাকে ওর দখল করবে বরাহদেব যে ওখানে তুলছেন ওর তা সহ্য হচ্ছে না ও পৃথিবীটাকে দখল করবে এই অবস্থা সেই সময়তে মৈত্রী বলছেন যে এই বরাহদেব এবার হিরণ্য হিরণ্যাক্ষর সঙ্গে এবার বাধ্য হয়ে লড়াই করতে হয়েছে ওনার লড়াই করার ইচ্ছে ছিল না কিন্তু তাকে উদ্ধার করতে হবে রসাতলে রসা চলে গেছেন পৃথিবী সেটা তোলা আর তারপর তিনি যখন এই যখন লড়াই করতে যাচ্ছে তখন ভগবান বলছেন ও অনেক উল্টোপাল্টা কথা বলছে গালাগাল দিচ্ছে এটা একটা কি পশুর মতো হ্যাঁ এটা কি ভগবান বলছেন যে তুই যে আমাকে গালাগাল দিচ্ছিস তো কথাটা ঠিক তোর সত্যম বয়ং বন গোচারা মৃগা যুস্মাত বিধান মেঘয়ে গ্রাম সিংহান আমরা বনেতে বিচরণ করি ঠিকই বলেছিস তুই কিন্তু আমরা বিচরণ করি তোর মতো একটা গ্রাম সিংহ গ্রাম সিংহ একটা ভালো অর্থ এটার মানে হলো কুকুরকে বলা হয় গ্রাম সিংহ কুকুরের সংস্কৃত নাম হল গ্রাম সিংহ এই জন্য ভদ্রভাবেই বলছেন सत्यम वयम्भ बन गोचरा मृगा तोर मतो एक कुकुर के खुजी स्वीकार करब भले ही ठीक है सत्यम वयम्भ बन गोचरा मृगा जुष्म विधान ग्राम सिंहानो ग्राम सिंहान प्रति प्रतिमुक्तरा बत्थनम तब ए गृणती अभद्र बोल ओहे আমরা জলচর বড়াহ তুই তো আমাকে সুহর বলছিস আমি ঠিকই জলচর বড়া হোক ঠিকই ধরেছিস কি আমি কাকে খুঁজছি জানিস আমি একটা তোর মতো গ্রাম সিংহকে খুঁজছি এই জন্য ঠিকই বলেছিস তো কোনো আপত্তি নেই ওহে আমরা জলচর বড়াও সত্য কিন্তু তোমাদের মতো কুকুরে সন্ধান করছি আমরা আরে অভদ্র তোর তো মুখেরই কোনো ঠিক নেই জবানের কোনো ঠিক নেই তুই যা কথা বলছি তোর ভাষা তো এরকম তো বলছেন অরে অভদ্র তুই এরকমভাবে আত্মশ্লাঘা করছিস তুই খুব বীর তুই বিরাট তোর মতো কেউ হনুমান আর বড় নেই এত বড় বীর তুই আরে একবার প্রমাণটা হয়ে যাক তারপর তো তুই বলবি প্রমাণ হলো না যুদ্ধ হলো না এর আগে তুই বড় বড় কথা বলছিস আমি এই করব সেই করব। সেইখানে বলছেন ভগবান বলছেন আরে তুই শ্লাঘা করছিস আত্মশ্লাঘা প্রশংসা করছিস তুই মৃত্যুবাসে বদ্ধ তোর কপালে রয়েছে মৃত্যু আমি দেখতে পাচ্ছি তুই তো মৃত্যুবাসে বন্ধন হয়েছে তাই জন্য তুই এত বড় বড় কথা বলছিস তা তো এগুলো দরকার ছিল না তোর সঙ্গে তো আমাদের কিছু হয়নি ঝামেলা তো বলছেন তুই মৃত্যুবাসে বদ্ধ আর যারা বাস্তবিক বীর তারা কাজ করে বলে আমি বীর কাজ করার আগে বলে না ওরা আমি বীর আমি বীর এসব বলে না ওরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তুমি সাধু চিৎকার করলেও কিছু হবে না কিন্তু তুমি যে সাধু জগতের লোক বলতে আরম্ভ করবে সত্যি উনি সাধু এই জন্য বলছেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় চেঁচামেচি করে কোনো লাভ নেই বেগ বৃথা বাক্য নষ্ট সেই জন্য বলছেন এইবার বীরগণ কখনো আত্মশ্লাঘা করে না বীরগণ আগে বীরত্ব দেখায় তারপর অন্য কথা তো তো আগে থেকেই সব অনেক বড় বড় কথা বলছিস বা হোক এই করতে করতে কী হলো দুজনের মধ্যে তক্কাতকি এবং ভগবানের দেবতারা প্রার্থনা করছেন ঠাকুর এই ওষুধটাকে নাশ করুন এই ওষুধটা থাকতে কিছু হচ্ছে না আমাদের ভয়ঙ্কর এ যখন তখন অত্যাচার করছে যা খুশি এ কী নিজেকে ভেবে নিয়েছে তা ভগবান এই জন্য ব্যবস্থা নিচ্ছেন তিনি কি করলেন এবার হিরণ হিরণনাকে বা গদা দ্বারা ভগবানকে আঘাত করছেন ধুমধাম করে আঘাত করছেন ভগবান গদা গদার আঘাত হলে ভগবানের কী হয় কিছু হয় কি এইভাবে ব্রহ্মা আদি দেবগণ ভগবানকে বলছেন ভগবান এখন হচ্ছে উপযুক্ত সময় এই ওষুধটাকে মারার যদিও ভগবান যখন তখনই মানতে পারেন কাউকে কিন্তু তথাপি দেবতারা একটা আপন মনে করে বলছেন ভগবান এটা হচ্ছে অভিজিৎ বেলা অভিজিৎ বেলা মানে সাড়ে সবসময় সাড়ে এগারোটা থেকে বারোটার ভেতরে অভিজিৎ বেলা থাকে এই অভিজিৎ মুহূর্তে এই অভিজিৎ মুহূর্তে একে মারুন এ বেলা যদি চলে আসে অর্থাৎ বারোটা পেরিয়ে যায় বেলায় আসুরে অসুরের বল বাড়ে যেমন ধরো রাত্রির এগারোটার পরে বারোটার সেই সময় যত ভূত পেত পিসাস তাদের বল বাড়বে তখন তুমি কিছু করতে পারবে না আর দুপুরবেলা যখন দ্বীপর থাকবে বারোটার পরেতে দুটোর মধ্যে ওদের বল থাকে ভূত প্রেতের বলটা বাড়ে এটা নিয়ম কেন ভগবান এটা রেখেছেন ওদের তখন তোমার যদি কোনো বেকায়দায় পায় তোমায় ধরে ফেলবে যদি দুর্বলতা পায় এইভাবে ভগবান বলছেন দেখ ব্রহ্মা আদি সব প্রার্থনা করছেন ভগবান এ উপযুক্ত সময় এসছে আপনি একে এক্ষুনি নাশ করে দিন নাহলে বেলা আসবে তখন তো আর এ আসুরকে কিছু করা মুশকিল এই করতে করতে দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে তুমুল যুদ্ধ হচ্ছে ভগবানকে আঘাত করছে ধুমধাম করে ভগবান সহ্য করছেন তারপরেতে কী করলেন শেষেতে কী হলো অনেক যুদ্ধ চললো যুদ্ধে ভগবান কি করলেন এই গদা গদার গদা ধরে ওর চোয়ালেতে এমনভাবে মারলেন সেটা মারার পরেতে তার সমস্ত অবস্থা কাহিল হয়ে গেল সে এমনভাবে করল তার ফলেতে তার একেবারে ঘুষাঘুষি চলছে গদা মারামারি চলছে তারপরে শেষে কি হলো দাদা দিতে হে সমাভৎ সহসা হৃদি বেপথু এদিকে দিতি দিতি মায়ের গর্বেতে কাঁপতে আরম্ভ করেছে দিতি মায়ের হঠাৎ ভেতরে মায়ের মায়ের ভেতরটা কাঁপছে কেন কাঁপছে মা বুঝতে পারছে না মা বুঝতে পারছে আমার হৃদয়টা দিয়ে কাঁপছে কেন আমার চক্ষু নাচছে নিশ্চয়ই একটা ঘোর বিপদ হবে এদিকে বলছেন দিতে হে সমাভৎ সহসা হৃদি বেপথু হৃদয়ে একটা কাঁপ কাঁপনি শুরু হলো কি ব্যাপার স্মরণ ভর্তুর আদেশন স্তনা আশ্রিত বলছেন তদা দ্বিতহে কাঁপতে আরম্ভ করল আর কি হল হঠাৎ চিন্তা করতে আরম্ভ করলো আমার স্বামী বলেছিল আমার স্বামী পরি জন্মের পূর্বে বলেছিল এদের মৃত্যু হবে ভগবান এদের হয়তো সেই সময়টা চলে এলো আর স্তন থেকে রক্ত বেরেছে দুধ বেরোচ্ছে না তখন তুই বোধ ঘোরতর অমঙ্গল এ কী করা যায় তদা হে সমভত সহসা হৃদি বেপতহু স্মরণতা ভর্তুর আদেশম স্তনত চা সকৃত অশ্রিক পশু সবে রক্ত বেরোতে আরম্ভ তারপরে কী হলো এবার দেবতারা বলছেন ভগবান এই অসুরের সঙ্গে বেশিক্ষণ খেলা করবেন না এ অসুর দেরি হয়ে যাচ্ছে আপনি একে শেষ করুন তো এই করতে করতে লাস্টে এই অসুরকে ভগবান নাশ করলেন অল্প কথায় বলা গেল দেবতারা এবার তারপর তাকে স্তপ করতে আরম্ভ করল সে দেবা উঁচু নম নমস্তে অখিল যজ্ঞতী স্থিত্য গৃহীতা মলসত্য দৃষ্টা, হত দৃষ্টাহত জগতাম উরু উরুন্দুতাদ ভক্তা ভয় মিশা বলছেন নমো নমস্তে অখিল যজ্ঞ তন্তবে সমস্ত যজ্ঞের আদিপুরুষ আপনি আপনি আপনার জন্যই যোগ্য হচ্ছে কেন বরহাদেবের ঘাড় থেকে যত লোম আদি সব পড়ে গেছে সেটা কুশ এবং কাশ কুশ হয়েছে বলে আজ আমরা কুশের দ্বারা যোগ্য করতে পারি সেই জন্য বলছেন নম নমস্তে অখিল যজ্ঞতন্ত্রবে স্থিত গৃহীতামালসত্বমুত্তে দৃষ্টা হত অয়ম জগতাম তন্দুদ তৎপাদ ভক্ত নিবৃতা আজকে এই জগতে সবচেয়ে অত্যাচারী এই অসুর এ হত হলো আমরা আপনার চরণে বড়ই কৃতজ্ঞ এবার মৈত্রীয় বলছেন এইভাবে যখন হিরণ্যাক্ষ তার দেহ রাখল মৈত্রজী মৈত্র ঋষি এবার বলছেন কাকে বা যে বিদুরজি মহারাজকে বলছেন এবং হিরণ্যাক্ষম অসহ্য বিক্রম স সৈত্যা হরির আদি সুকর জগামলোকম স্ব স্ব সম অখণ্ড অখণ্ডিত উৎসবম সমীড়িত পুষ্কর রাধিভি বলছেন মুনিবর মৈত্রীও বলছেন এ তৎ নিবৃত্তম এইভাবে যখন সমস্ত নিবৃত্ত হয়ে গেল মানে সমস্ত অসুর মরে গেল এইসব বর্ণনা করে বিদুরজিকে সম্বোধন করে বলছেন মৈত্র ঋষি এই প্রকারে অসহ্য বিক্রম হিরণ্যাক্ষ দানব হিরণ্যাক্ষ দানবের নিপাত হলে পর ব্রহ্মাদি কর্তৃক সংস্কৃত হয়ে ভগবান আদি সুকর, এই ভগবান নিত্য সুখধাম সিও নির্মল ধামেতে গমন করলেন এবার তিনি চলে গেলেন ভগবানের এই হরির আদি সুকর অবতার শুকর রূপ জয় জগদীশ হারে এই প্রশ্ন হলো এই বিভিন্ন রকম মনুর বংশ আদি এবার বিস্তার করবে এগুলো বিস্তৃত আলোচনার কোনো সুযোগ নেই এবার পৃথিবীকে উদ্ধার করা হয়েছে পৃথিবীতে এবার এবার জনবহুল হতে পারবে পৃথিবী এখন উদ্ধার হয়ে গেছে এখন আর কোনো চিন্তা নেই সেই জন্য বিদুর মহারাজ বলছেন স্বয়ং ভবশ্ব চ মনোরভংশ পরমসন্মত কথতা ভবান যত্র মৈথিনে মৈথিনে নই ধীরে প্রজাহা পূর্বে পূর্বে ব্রহ্মার যে সৃষ্টি সেটা বাড়ছিল না পূর্বে ব্রহ্মার অনেক রকম সৃষ্টির ব্যবস্থা করেছে কে কোনো সৃষ্টি বাড়ছে না মানস সৃষ্টি মানব সৃষ্টি আদি বিভিন্ন সৃষ্টি করেছে শেষে কি করলেন বিদুরজিমার প্রশ্ন করছেন যে স্বয়ংভুব স্বচ মনোর পরম পরমসন্মত কথতাম ভবান যত্র স্বয়ংভুব মনু থেকে এবার মৈথুনের দ্বারা এবার প্রজা সৃষ্টি শুরু হল অর্থাৎ প্রথম মনু এবং শত শতরূপা ছিলেন তাদের থেকে আস্তে আস্তে কী করে বংশধর বৃদ্ধি হচ্ছে এটা বিদুজি মারা একটু জানতে চাইলেন বিদিজমা বলছেন আচ্ছা মনুর বংশধর কি করে বাড়ল এটা জানতে চাই সেখানে বলছেন যে প্রথমে মনু এবং শতরূপা যেটাকে তোমরা নৈমিষ আরণ্য বলো আমি হয়তো ষোলো বছর আঠেরো বছর বা কুড়ি বছর হতে পারে আমার মনে নেই অনেক আগে সেখানে গেছিলাম নৈমিষ আরণ্যে সেই সব জায়গা দেখে সেখানে স্তবশ্রুতি করে এসছি সেখানে যেখানে ও নৈমিসারণ্যে ভাগবত কথা হয়েছিল সেইখানে একটা জায়গা আছে বটবৃক্ষ প্রচুর আদি বৃক্ষ মানে এটা অমর বৃক্ষ এই বটবৃক্ষ মরে না এটা অমর অমৃত পড়েছিল ওর ওপরে সেই জন্য পৃথিবীতে পাঁচটা বটবৃক্ষ মরে না এরা মরে না এরা বেঁচে থাকে সেই বটবৃক্ষের একটা সেখানে মনু এবং শতরূপা যে তপস্যা স্থলটা সেটা আমি ভগবানের ইচ্ছা দেখেছিলাম যাই হোক এখন মনু এবং শতরূপা তপস্যা করার পর তারা এবার সংসার ধর্ম সঠিকভাবে পালন করছেন করতে গিয়ে কি হলো না প্রিয়ব্রত উত্থান পাদৌ সুতৌ স্বয়ম্ভবশ্য বই যথা ধর্মম যুগপতু যুগবতু বতিম মহিম তাহলে বলা যাচ্ছে সপ্তদ্বীপ পথি ক্ষমতাটা কঠোর বর্তমান যুগে একটা ফ্যামিলিতে বর্তমান যুগে একটা ফ্যামিলিতে যদি একটা গার্জেন থাকে তার মেয়ে তার কথা শোনে না তার ছেলে তার কথা শোনা স্ত্রী তার কথা শোনে না তাহলে আশ্চর্য ব্যাপার এরা সাতটা দ্বীপকে কী করে কন্ট্রোল করতেন সপ্তদ্বীপ অধিপতি পৃথু মহারাজ অম্বরীশ মহারাজ তারা সাতটা দ্বীপ যেটা আমাকে যখন বর্তমানে এশিয়া মহাদেশ বলা হয় না এশিয়া মহাদেশ আমেরিকা বিভিন্ন এই যে বড় বড় মহাদেশ এগুলো সব তারা পালন করতেন কোন ক্ষমতায় করতে এবার চিন্তা কর কী ক্ষমতা তাদের একটা সামান্য এই সামান্য জায়গাকে কন্ট্রোল করা যায় তা সেখানে বলছেন তাদের সন্তান হলো প্রিয়ব্রত উত্তানপৌ সুতৌ স্বয়ম্ভবশ্য বই তাদের দুজন ছেলে প্রথমে জন্মালো আর ধর্মের সাক্ষী রেখে তারা ধর্মকে পালন করে এই সপ্তদ্বীপ সপ্তদ্বীপবতীম মহিম এটা তারা পালন করতে থাকলেন তারপরে তো তাদের কন্যাও হলো প্রথমে দুই ছেলে হলো তারপরে বলছেন এবং তখন থেকেই এইভাবে আমাদের যখন এখন মানুষ তৈরি হয় মানুষের জন্ম এরম তখন থেকে হল তার আগে এরম হতো অনেক অন্যরকম সব ছিল সৃষ্টি মানুষ স্বর্গ আদি বিভিন্ন রকম স্বর্গ ছিল তারপরে তাদের কন্যা হলো বৈ দুহিতা ব্রহ্মণ দেবাহতি ইতি বিশ্বতাহ দেবাহতি বলে তাদের কন্যা হল কপূর্ব রমণী এবং পত্নী পত্নী প্রজাপতি রুক্তা করদমস্য দয়া অনঘ হে নিষ্পাপ বিদুর জেনে রাখো তাদের একটা অপূর্ব কন্যা হয়েছিল লক্ষ্মীর মতো দেখতে সেই কন্যাকে কোথায় বিয়ে দেয় বিবাহ দেবে কোথায় উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না তার উপযুক্ত লোক কই শেষে নারজ্জির কাছে নারজ্জির কাছে খবর পেলেন সেই কন্যা নারদজি যান তার তো উদ্দেশ্য হল ভগবানের ভক্তি প্রচার করা করতে করতে এখন মহিষ্মতিপুর বলে একটা জায়গা আছে যেখানে মনুর রাজত্ব করতেন দক্ষিণ ভারতের প্রারম্ভে আমাদের যে মধ্যপ্রদেশ ছেড়ে দিয়ে জায়গা আছে আমি যাইনি কোনোদিন সেইখানে মহিষ্মতিপুর সেইখানেতে মনুর ওখানে গেছিলেন নরজ্জি গিয়ে এবার এই মনুপুত্রী তার সামনে কিছু কর্দম গুণগান করলেন বলছেন এখন যে তপস্যা এবং তেজ সমস্ত গুণ গুণেতে ভূষিত যেমন দেখতে তেমন শুনে কন্যার খুব ইচ্ছা হলো ঠিক আছে যে এরকম যদি কোনো একজন স্বামী পেতাম মনে মনে ইচ্ছা হলো মনে মনে বরণ করে নিল এটা নারজ্জি থেকে শুনেছিল করদমদিশের মহিমা মনু মহারাজ জানতে পারলো আমার কন্যার ইচ্ছা আছে এরকম যে মহান ঋষিকে তিনি পতি হিসেবে গণ ভালো কথা আপত্তি কিছু নেই কী করলেন এদিকে মনু কি করছেন তপস্যা করছেন তপস্যা করছেন কী জন্য তিনি তাকে আদেশ করা আছে প্রজা সৃষ্টি করতে হবে তিনি এবার তপস্যা করছেন যে ভগবান আমি কী করে প্রজা আমার তো উপযুক্ত পত্নী চাই আর সেরকম ব্যবস্থাও আমার কিছু নেই তা আপনি কি মনে করেন তপস্যা করে ভগবানকে ডাকছেন আপনার কি ইচ্ছা আপনার ইচ্ছাটা কি তখন ভগবানের ওখান থেকে অনুভব করলেন ভগবানের আদেশ তোমার এখানে তোমার পত্নী নিজেই আসবে তোমাকে কোথায় যেতে হবে না এটা বসে থাকো তুমি খুব শীঘ্রই আসবে দেখবে বলতে বলতে এবার কী করবেন মহিষ্মতিপুর থেকে রথের ওপরে চেপে মনুপুত্রী অর্থাৎ দেবাহুতিকে নিয়ে করদম ঋষি মনু এবং শতরূপা বিমানে করে বিমান বেমানে করে সেই তপস্যা সরে এলে নামলেন দেখে করদম ঋষিকে অভিবাদন জানালেন প্রণাম করলেন করদম ঋষি বলছেন আপনার আসবার কারণটা কি বলুন তো আমি এইভাবে পাহাড় পর্বতে থাকি এখানে বললেন দেখুন এটা ভগবানের কী ইচ্ছা জানি না আমার কন্যা আমি নিজে প্রশংসা করব না আপনি নিজেও পরীক্ষা করে দেখে নিতে পারেন এরকম কন্যা জগতে সুদূর্লভ এই কন্যা এই কন্যা আপনি যদি পানি গ্রহণ করেন এই কন্যার যদি আপনি পানি গ্রহণ করেন তাহলে বলো ভালো হয় কেন এই কন্যাকে আপনি উপেক্ষা করবেন না আমার মনে হয় এটা ভগবানের ইচ্ছা চিন্তা করে দেখুন তার গুণাবলী দেখুন আমার নিজের কন্যা বলে বলছি না কদম ঋষি তখন মনে মনে চিন্তা করছে না এ তো ভগবানের বলেছিল ভগবান পাঠিয়ে দিলেন তখন দেখুন আমি উপেক্ষা করতে চাইছি না আমার মনে হয় এটা ভগবানেরই কোন ইচ্ছা কায়েম তাহলে ঠিক আছে আপনার কন্যাকে গ্রহণ করব গড়ে কি করলো কন্যাকে সেই কর্দম ঋষির হাতে পানি গ্রহণ করলেন করদম ঋষি তাহলে এবার মনু এবং সতর্বা বলছেন মা আমি এবার যাই তুমি এবার সংসার করো আমি এবার আমাকে এবার ছেড়ে দাও আমার রাজত্ব আছে সব কিছু আছে কখনো কখনো আসবো তুমিও যাবে কান্না সামলাতে পারছেন না এত সুন্দর কন্যা একে কেউ ছাড়তে পারে পাগলের মতো কাঁচছেন বুকে জড়িয়ে চুম্বন করছেন তুমি সংসার করো কোনো চিন্তা নেই এ ঋষি অত্যন্ত মহান ঋষি করদম ঋষি এবার দেবাহতীকে বলছেন দেবাহতিকে বলছেন তুমি তো আমার জীবনে এলে কিন্তু একটা কথা এটা কিন্তু উপেক্ষা করতে পারবে না আমার যখন তোমার যখন সংসার আমি ততদিন করব। সংসার আমি ততদিন করব যতদিন একটা আমাদের পুত্র না জন্মায় এইটা কিন্তু তোমার সঙ্গে সত্য শর্ত রইলো আর কিন্তু আমি থাকতে পারবো না আমাকে যেতে হবে আমি জানি আমাকে যেতে হবে ভগবান আমি থাকতে পারবো না এটা রাজি আছো তো ঠিক আছে রাজি আছে এবার কি হলো সংসার ধর্ম করবে তো দূরের কথা ঋষি এখন তপস্যাতেই মগ্ন পত্নীর দিকে কোনো নজরই নেই আর এ রাজপুত্রী এ হচ্ছে তপস্বী রাজপুত্রী সে কালো কালো হয়ে গেল সোনার বরণ তপস্যা করতে করতে স্বামীর কোনো দেখাই নেই তপস্যা করছেই করছে লাস্ট একেবারে একেবারে শো রোগা হয়ে একেবারে যেন রাজপুত্রী বোঝা যাচ্ছে না কর্দম ঋষি একদিন দুঃখ পেলেন হা রাজপুত্রী তোমার এইরকম অবস্থা তুমি আমার কাছে কষ্ট করে এলে কিন্তু এসে কি পেলে আচ্ছা ঠিক আছে যাও এখন তোমার যে দুঃখটা সেটা আমি জানি সেটা আমি তোমায় পূরণ করবো ঠিক আছে যাও কিন্তু রাজপুত্রীর এখন যে কন্ডিশন হে রাজপুত্রী বলে বোঝা যাচ্ছে না একেবারে শুকিয়ে একেবারে কাঠ খায় না দায় না স্বামী তো অপস্যা করে উহিন তো অপস্যা করে শেষে কী হলো কদম ঋষি বললেন এক কাজ করো এখানে একটা সরোবর আছে এই সরোবরেতে তুমি এবার চান করতে নাম চান করতে নেবে কী বলছো চান করতে তুমি নাও এখানে আমি সব ব্যবস্থা করছি সেইখানে অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করলেন সমস্ত ঔষধি এই জলের মধ্যে দেয়া হলো কোথা থেকে দিব্য কন্যারা সব চলে এলো দেবদিকে হাত ধরে নিয়ে গিয়ে জলে স্নান করালো যেমন একটা রাজকন্যার পেছনে দশ পনেরোটা দশ পনেরোটা দাসী থাকে সেরকম তারা তার কাপড় পরিবর্তন করছে চান করছেন উদ্বর্তন দেব অঙ্গ পরিষ্কার করছেন করে চুল ফুল পরিষ্কার করে একবারে নতুন কন্যা যেমন আগে ছিল বানিয়ে দিলেন আর কোনো চিন্তা নেই এবার তার ওখান থেকে উঠে এলেন কদম দেশি বললেন অনেক কষ্ট করেছে আমার জন্য তোমার এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না কাজ করো চলো একটা বিমান তৈরি করলেন তার তপস্যার বলেতে একটা বিমান তৈরি করলেন দেবাহতীকে বললেন তুমি এই বিমানেতে ওঠো বিমানেতে ওঠো কোথায় যাও তুমি ওঠো বিমানেতে ওঠো বিমানেতে উঠলেন কদম ঋষিও বিমানেতে উঠলেন সেই বিমানেতে যে ব্যবস্থা আছে সেটা স্বর্গের দেবতারও মাথা ব্রহ্মাণ্ড ঘুরে যাবে সেই বিমানের মধ্যে কি ব্যবস্থা নেই সব যা চাইবে সব এই তপস্যা বলে কদম ঋষি বিমান করলেন এই বিমানেতে অনেক বছর যাবৎ এই বিমান বিভিন্ন চিত বিভিন্ন জায়গায় যেমন স্বর্গের দেবতাদের উদ্যান আছে সেই সব উদ্যান এদিকে ওদিকে সব বিচরণ করছে বিমানের মধ্যে সব কিছু অনেক বছর বিমানের মধ্যে করলেন করে তারপর এবার নিরস্ত হলেন শেষেতে তার কন্যা হলো অনেকগুলো কিন্তু ছেলে হলো কন্যা কয়েকটা হওয়ার পর এবার করদম ঋষি বলছেন তোমার সঙ্গে কথা ছিল সন্তান হলে আমি চলে যাবো বলো না এরম তো কোনো কথা ছিল না বলতে কি বলতে বলেছি ছেলে হলে তাপ চাপ এখন তো ছেলে হয়নি তা তো যেতে পারবেন না আপনি আমি একা কন্যা আমি এদের বিবাহ কি করে দেবো আমার তো আমাকে ছেড়ে গেলে হবে না তো কর্দম ঋষি এবার চিন্তা করলেন ভগবানের আদেশ হয়েছিল যে আমার কাছে তিনি অবতীর্ণ হবেন ঠিক আছে তিনি ধৈর্য ধরলেন ঠিক আছে তিনি স্মরণ করলেন ভগবান বলেছিলেন আমি তোমার কাছে অবতীর্ণ হব তিনি সেইটা স্মরণ করলে বললেন ঠিক আছে আমি আরও কিছুদিন দিন থাকব বলে কি হলো এবার সেই আশ্রমেতে কি হলো এবার কপিলজি মহারাজ আবির্ভাব হলেন ভগবান কপিল দেব হলেন সেখানে ভগবান কপিল দেব কেন আবির্ভাব কেউ যদি প্রশ্ন করে তার উত্তর হল এই সাংখ্যযোগের প্রবর্তন করে সমস্ত লোকের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য দিব্য উপদেশ দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন সাংখ্যযোগ একটা আশ্চর্য যোগ যে আলোচনা যদি যারা সাংখ্যযোগ পড়েন তারা করেন আমাদের ভক্তিযোগ তার মধ্যেও একটা সংক্ষেপ এটা বলা যায় তিনি পঞ্চ কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় এবার তারপর পঞ্চভূত পঞ্চ তন্মাত্র প্রকৃতি অর্থাৎ মায়া প্রকৃতি ভগবান কাল এই সমস্ত জীব সব নিয়ে একটা এত সুন্দর তত্ত্ব সাঙ্খ্যত্ত্ব সাজালেন তবে আমাদের ভক্তিরাজ্যে ওই কথাটা একটু অন্যরকমভাবে আমরা উপস্থাপনা করি কেন ওটা মেনে নিলে ওরা প্রকৃতিকে করতে মনে করে আমরা বলি না প্রকৃতির কোনো কর্তৃত্ব নাই প্রকৃতি অজগলস্থন প্রকৃতির কিছু করার নেই ভগবান যা করাবেন তাই হবে যাই হোক এই সব তিনি করলেন এবার যেই সন্তান পুত্র সন্তান হলো তখন কী করলেন পুত্র সন্তান হওয়ার পর এবার করদম ঋষি বললেন যে তোমার সঙ্গে তো কথা ছিল দেবী যে এইবার পুত্র জন্ম হয়েছে এবার বড় হয়েছে এবার আমাকে ছেড়ে দাও আমি এবার এবার আমার যে কারণেতে আমি তপস্যা করি সেটা আমি চলে যাব এবার এই বলে কি করলেন তিনি প্রবজ্জা গ্রহণ করতে চলে গেলেন প্রবজ্জা গ্রহণ করতে চলে গেলেন এখন অনেকে যারা বিশেষ বুদ্ধিমান যারা ভজনেতের অনেক গভীর কথা চিন্তা করেন তারা এবার বলবেন যে উনি তপস্যাটা কি জন্য করছেন তিনি তো ভগবানের জন্য তো ভগবান তো সংসারে এসে গেছে উনি গেলেন কেন এই প্রশ্নটা কেউ করছে না এটা করা দরকার ছিল বুদ্ধি কম থাকলে এই প্রশ্ন করা যায় না সেখানে উত্তরটা অনেক কথা বলবার ইচ্ছা কিন্তু এই বড়ো দুঃখ পাচ্ছি অনেক কষ্টেতেই কথা গলাটা যে কণ্ঠ না হলে আমি পাঠ করতে কষ্ট হচ্ছে আমার সংস্কৃত উচ্চারণ যেগুলো সব আটকে যাচ্ছে যাই হোক এখন শেষে কি হল তিনি কেন কপিলজি মহারাজ এলেন এবং তিনি চলে যাবেন কেন তার কারণ এই হল যে তিনি যাবেন প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ তিন রকম অনুভূতি আছে প্রত্যক্ষ মানে আমরা ফেস টু ফেস যে জড়জগতে চক্ষু দিয়ে এটাকে বলে প্রত্যক্ষ আর একটা আছে পরোক্ষ যেটা পরোক্ষ আর একটা অপরোক্ষ অর্থাৎ ভগবানের সঙ্গে ছেলে হিসেবে আমি যদি থাকি অপরোক্ষ মানে একেবারে অনুভব সমেত অনুভব সমেত এখানে থাকলে আমার ছেলে এটা আমার বুদ্ধি থাকবেই থাকবে কিন্তু আমি যদি তাকে হৃদয়ে রেখে একটু দূরে থাকি তপস্যা করি তাহলে আমি অনুভব করব তিনি ভগবান তাহলে প্রত্যক্ষ পরোক্ষ এবং অপরোক্ষ একবারে একেবারে প্রত্যক্ষ অনুভূতি যেটা প্রত্যক্ষ বলে জড়ো অনুভূতি প্রত্যক্ষ কাকে বলে যেটা জড়ো এই চোখ দিয়ে যা যা দেখছো এটাকে দর্শন বলে না তাহলে প্রত্যক্ষ একটা অনুভূতি আছে প্রত্যক্ষ অনুভূতিতে তুমি যদি বিশ্বাস করো তুমি অনেকবার তুমি ঠকে যাবে ধোকা খেয়ে যাবে তোমার চোখ কান নাক তোমাকে প্রতারিত করবে আমি নিজে দেখেছি মশাই কি দেখেছ তুমি বাবা আমি নিজে দেখলাম উনি এই করলেন কি দেখলে তুমি তুমি ভুল দেখেছ কেন ভ্রম প্রমাদ করনা কর্ণাপটা এই চারটে বদ্ধজীবের ইটস এ মাস থাকবে। একটা উদাহরণ দিলে তোমাদের কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একটা সামান্য উদাহরণ দেব লোকে মনে করে গুরু বৈষ্ণব ঋষি মুনি সব একই একই তো সব মানুষ কেউ তো জানে না এদের দর্শন আলাদা আর জড়জগতের দর্শন আলাদা আমাদের ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণা পাটা এই চারটে যে ডিফেক্টস অফ ইন্দ্রিয় ইন্দ্রিয় গ্রামের এই চারটে ডিফেক্টস এটা থাকতেই হবে এটা না থাকলে মানুষ মানুষের ওই জন্য ইংরেজিতে একটা কথা আছে টু আর ইজ হিউম্যান ভুল করাই মানুষের ধর্ম ইংরেজিতে একটা আমরা ছোটোবেলা থেকে পড়ছি তাহলে সেখানে বলছেন ভুল করাই মানুষের ধর্ম কেন তোমার ইন্দ্রিয়্রাম যা এটা মায়া প্রতারিত ইন্ডিয়াদার দ্বারা কী দেখে নেবে আমি যদি তোমাকে একটা লেখা বইয়ের লেখা তোমাকে বললাম এখানে রাখলাম তুই পড়ো তো তুই পড়ো এটা কী লেখা বলে মশাই পড়া যায় নাকি এর পড়া যায় আপনি এত দূর থেকে বলতে হবে তো তুমি কাছে এলে আমি বললাম আরও কাছে যাও চোখটা লাগিয়ে নিলাম তুই বলে এর পড়া যায় নাকি কি বলছেন এবার পড়া যায় তা কীভাবে পড়া যায় বলছি এই চোখের একেবারে কাছে এলে পড়া যায় না দূরে গেলে পড়া যায় না মহা মুশকিল তাহলে একটা অ্যাডজাস্টেবল ডিস্ট্যান্স দরকার একটা এমন একটা আমার চোখের সঙ্গে এবং বইয়ের একটা এমন একটা সুইটেবল অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে যাতে আমার দর্শন ক্রিয়াটা হয় তাহলে আমাদের গ্রাম হচ্ছে বিভিন্ন একটা কন্ডিশনের মধ্যে কাজ করে আমার বুদ্ধি আমার মন আমার চোখ আমার জীব আর সমস্ত ইন্দ্রিয় আন্ডার সাম অ্যান্ড সার্টেন কন্ডিশন ক্যান ওয়ার্ক কিছু একটা শর্ত আছে এই শর্তের ভেতরে হলে তবে কাজ করতে এর বাইরে গেলে করতে পারবে না কিন্তু একটা যোগীর আমি ভক্তের কথা ছেড়েই দিলাম আমি একটা যোগীর কথা বলছি সেই যোগীকে তোমরা জানো নাম শুনেছ এর নাম হলো লোকনাথ বাবা অনেকেই পূজা করে আমরা পূজা করি না সম্মান করি এই লোকনাথ বাবাকে একবার পুলিশে ধরে নিয়ে গেছিলো কি জন্য যে তিনি তপস্যা করছেন এক জায়গায় এই সময় একটা লোক একটা লোককে খুন করলো খুন করে তাকে কুপিয়ে চলে গেল এবার পুলিশের বাবা তো পালাচ্ছে না পুলিশ এসে দেখছে যে বাবা রয়েছে হ্যাঁ চলো পুলিশের ও কিছু করেনি ওকে ধরে নিয়ে গেছে পরে কী হলো ওই যে খুন করেছে তাকেও অনুমান করে পুলিশ ধরে নিয়ে গেছে এবার কোর্টেতে তুলেছে কোর্টে আর পর এবার এবার যে উকিল সে কথাবার্তা বলছে উকিল তো উপহাস করছে মশাই আপনার বয়স কত আপনার বয়স কত বলে আমার বয়স এত এই বয়সে আপনি অত কত দূরে খুনটা হয়েছে খুনটা কত দূরে হয়েছে বলে ওই ওখানে ওখান থেকে বুঝতে পারলেন আমি ওখান থেকে জেনে নিলেন এত বাহাদুর ব্যক্তি বলে ওকে যাতা বলছে তখন ও দেখছে তো বেকায়দা খুনিকে ধরে ফেলেছেন তিনি বলছেন এই খুন করেছে কোথায় দেখেছেন অনেক দূরে সেখানে খুন হয়েছে আর ওই বুড়ো বয়সে এসব দেখা অসম্ভব তো হাইকোর্টে যে জাজ রয়েছে ওই কোর্টের সে বলছে সত্যি তো এই বয়সে এই চোখে আপনি দেখলেন কি করে তিনি বলছেন আমি দেখেছি তাহলে প্রমাণ দিন আপনি কী করে দেখেছেন তিনি বললেন এক কাজ করুন এখান থেকে ওই অত দূরে অনেক দূরে একটা কি গাছ আছে বলতে একটা আম গাছ আছে আচ্ছা আম গাছের কাছে একটা লোককে পাঠান পাঠিয়ে দেখুন ওখানে ছোট ছোট লাল পিঁপড়ে উঠছে ওপরে দেখে আসুন বলতো মশাই কী বলে না সত্যি সত্যি লোক পাঠিয়ে দিল অনেক দূরে আম গাছটা সেখানে কিন্তু সত্যি আম গাছে সব শাড়ি দিয়ে লাল পিঁপড়ে ওপরে উঠছে তখন জজ বাধ্য হয়ে দৃষ্টিশক্তি এত তাহলে এই একটা যোগীর দৃষ্টিশক্তি তাহলে একটা ভক্ত প্রেমী ভক্ত যে ভগবানকে হৃদয়তে ধরে রেখেছেন তার ক্ষমতাটা কি এবার বুঝো সে সব কিছু বুঝতে পারেন অনুভব করতে পারেন তাহলে কি হলো এবার আমি যে উদাহরণটা এখন দিতে চেয়েছিলাম সামান্য কিছু উপলব্ধি করলেন আপনারা তাহলে প্রত্যক্ষ দর্শনে প্রতারিত হওয়ার এভরি পসিবিলিটি রয়েছে প্রতি মুহূর্তে আপনি ঠকে যেতে পারেন আমি নিজে দেখে ফেলেছি আমি নিজে বুঝেছি আমি নিজে কানে শুনেছি কী শুনেছ কী শুনলে তুমি তার মানে ভ্রম প্রমাদ বিপ্রলিসা কর্ণপঠাব এটা থাকবে এটা তো তোমার দর্শন তোমার বিচার তোমার বুদ্ধি বদ্ধ অবস্থায় কোনোটাই আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করতে পারি না একেবারে সত্য এটা ভাবতে পারি না কারণ এটা ডিফেক্টস ভ্রম প্রমাদ বিপ্রলিসা কর্ণ কিন্তু এই করদম ঋষির ক্ষেত্রে সেটা নয় করদম ঋষি একটা অনুভবশীল একটা সাধু তিনি চিন্তা করলেন আমি যদি ঘরে থাকি হয়তো সে ভগবান কিন্তু আমি আমার ছেলে হিসাবে বুদ্ধি কিন্তু আমি আমি ছেলে হিসেবে তার থেকে এক কাজ করি প্রত্যক্ষ দরকার নেই পরোক্ষও দরকার নেই পরোক্ষ বলতে কী তুমি দেখছো একটা সুন্দর একটা গ্রন্ধ আসছে গন্ধ আসছে কিসের গন্ধ বলে একটা কেউ একটা কিছু রান্না করছে সেটা তুমি অনুমান করলে এটা অপরোক্ষ আর ধরো এই দরজাটা বন্ধ আছে তুমি দরজার বাইরে একজন নক করছে এবং তার গলার সট্টা ধরে দেখে বুঝতে পার ও এই এসছে ইনি এসছেন তাহলে এটা কিন্তু তুমি দেখলে না এটা অপরোক্ষ এটা বুঝতে পারলে এটা হয় অপরোক্ষ অনুভূতি অনেকেরই হয় সে পরিক্রমা করলে নাম করলে অনেক কিছু করলে অপরোক্ষ এই কী বলে ওটাকে বলে প্রত্যক্ষ পরোক্ষ অনুভূতি হয় আর অপরোক্ষ অনুভূতি মানে একেবারে উইথ ফিলিংস পুরো অনুভব সময় তোমার জ্ঞানটা হয়ে যাবে অনুভব সমেত সেই জন্য হোক করদম ঋষি চলে গেলেন মানে আমি আর থাকবো না সংসারের মধ্যে থাকলে এই ছেলে মেয়ে সব নিয়ে থাকা থাকবো না চলে গেলেন সেই সময়তে দেবতী মা এবার চলে যাওয়ার পরেতে স্বামী চলে গেলেন করদম ঋষি আর নেই এখন এই মেয়েদের বিয়ে আমি অল্প কথায় বলছি মেয়েদের সব বিবাহ হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই ছেলে তো বিবাহ করবে না উনি তো ভগবান উনি বিবাহ করবেন না এখন এই ছেলে তপস্যা করে ভজন করে একদিন কি হল করদম ঋষি চলে গেছেন পরে এই আমাদের দেবাহতি জীবনে রাজপুত্রী হিসাবে যে সব ঐশ্বর্য তিনি ভোগ করেছিলেন তারপরেতে অনেক দিন অনেক কষ্টে গেছে ওটা কষ্ট মনে করেননি শুকিয়ে গেছিলেন পরে আবার বিমানেতে নিয়ে কত জায়গা সেসব স্বর্গের দেবতারও ক্ষমতা নেই এগুলো করেছেন করে যায় ওগুলো ঠিক হয়েছে এখন এত সন্তান জন্ম হয়েছে কন্যা এবং এবার তার ছেলে তিনি চলে গেছে। এবার এইখানে দেবা দেবাওতীর এবার ভেতর মধ্যে ভেতরে ভেতরে একটা গুংরে উঠছে একটা গোংরানো একটা যেমন যে কষ্টটাকে বলতে পারে না কাকে বলবে কার সঙ্গে করবে ভেতর একটা কষ্ট হচ্ছে কি কষ্ট প্রথম কথা স্বামী চলে গেছে দ্বিতীয় কথা হলো আমার জীবনটা ভোগবিলাসে চলে গেল দ্বিতীয় কথা আমার জীবনটা ভোগবিলাস আমার স্বামী তো চলে গেলেন ভজন করতে আমার তো কিছু হলো না আমার জীবনে তো ভোগবিলাসে চলে গেল আমি কি করি এখন লে লাস্টে কি করলেন তিনি বললেন আমার তাহলে তো বোঝা উচিত আমার গৃহেতে সাক্ষাৎ ভগবান আবির্ভাব হয়েছেন কপিল তাহলে তার কাছে কেন না আমি যাই গিয়ে তার পায়ে পড়ি এখন আর কিন্তু মা বুদ্ধি নেই এতদিন মা ছেলে কিন্তু যখন ভেতর থেকে একটা গুরু চৈত্যগুরু চৈত্যগুরু যখন একটা অনুভব করাচ্ছে দেখবে অনেক হরিকথা শুনবে যেদিন চৈত্রগুরু তোমাকে কৃপা করবে তখন বুকটা ফেটে যাবে কান্নায় তখন বুঝবে আমি কি অবস্থা আছি তার আগে শুনে যাবে তার আগে শুনে যাবে এটা হয় চৈত্যগুরু কৃপা না হলে হবে না এখন প্রশ্ন হলো দেবাওতি চিন্তা করলেন আমার ছেলে যাকে এতদিন আমি ছেলে ভেবেছিলাম সে তো ভগবান তার চরণে গিয়ে আমি পড়ি পরে আমি আমার কষ্টের কথাটা জানাই আমার জীবন দুর্বিষ হয়ে গেছে স্বামী চলে গেল মেয়েদের বিবাহ হয়ে গেল আর এক ছেলে সেও তো তপস্যা ছাড়া কিছু জানে না বজন করে কি করে এখন দেবাউতি এবার এখন এই ভগবানের করণে অর্থাৎ কপিলজি মহারাজের চরণে গিয়ে পড়লেন পরে কান্নাকাটি আরম্ভ করিছেন হাওয়া করে কাঁদছেন এবং কান্দে কাঁদতে কাঁদতে বলছেন নির্বিন্য নিতরম ভুমান অসদেন্দ্রীয় তৎসনাথ জেনো প্রপন্ন অন্ধম তমহা প্রভু এখন প্রভু বলছেন ছেলে বলছেন নাকি বললে প্রভু আমি আমার এই ইন্দ্রিয় গ্রাম যতগুলো আমার ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলো যখন যা কিছু চেয়েছে আমি তাই দিয়েছি আমি ভেবেছিলাম এইসব ইন্দ্রিয়গুলো কোনো দিন আমাকে ক্ষমা করবে ক্ষমা মানে কোনো দিন না কোনো দিন বলবে যে আমার যথেষ্ট হয়েছে আর লাগবে না কেউ তা বলছে না কথাটা বোঝা গেল দেবাবতী বলছে আমি ভেবেছিলাম আমার ইন্দ্রিয়গ্রাম যা যা চাইছে বলে ঠিকায় চাইছে দিই কিন্তু এদের দেখছি কোনো তৃষ্ণার কোনো শেষ নাই এরা যত আমি দিচ্ছি তত বলছে আরও দাও এ তো মহামুশকিল আমাকে তো এখন সর্বশান্ত করে দিয়েছে সর্বপ্রধারণ মানে আমার চেতনা সব শেষ যে ব্যক্তি যে ব্যক্তি ভোগবিলাসে ব্যস্ত থাকে জড় বিষয়ে ব্যস্ত থাকে তার চেতনা নেমে যায় আর চেতনা যাওয়া মানে তুমি রাস্তার ভিকিরি হয়ে গেলে চেতনা যাওয়া মানে সব শেষ চেতনাটা চলে যাওয়া মানে বলে অধপতন শরীরটা কী আর করল সেখানে দেবাওতী কেঁদে কেঁদে বলছেন আজ আমার গতি কি হবে ওই ইন্দ্রিয়গ্রাম যা চেয়েছিলাম তাই দিয়েছে আমি ভেবেছিলাম কোনোদিন তারা আমাকে বলবে যে যথেষ্ট হয়েছে আর লাগবে না কিন্তু তারা বলছে না তারা বলছে আরও দাও আরও দাও এ কি অর্থাৎ এই বিচারটা আমি কালকে আলোচনা করব একবারে হবে না সেখানে বলছেন আগুনের মধ্যে যদি কেউ ঘিত আহতি দেয় তাহলে কি আগুন নিবে যায় কে বলতে পারবে এখানে আগুনের মধ্যে যত ঘি আহুতি দেবে তত আগুন তো বেড়ে যায় আগুন তো কমে না তাহলে কি করবে তাহলে তোমার ইন্দ্রগ্রামকে যদি বেশি করে ঘি ঢালো আর বেশি করে তুমি ফুর্তি করার ব্যবস্থা করো তাহলে তুমি আরও দিনে 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 তুমি তো এমনিতেই অজিতেন্দ্রীয় পরে কেউ রাস্তার ফিকিরি হয়ে যাবে একবারে সব শেষ কিছু থাকবে না মানে কোথায় যে গিয়ে পড়বে তমো একবার অন্ধকার সেখানে গিয়ে যেটা দেবাউতী মা কেঁদে কেঁদে বলছেন নির্বিনা নিতরম ভুমান অসতেন্দ্রিয়তনাথ ন সম্ভাষ্য মানেন তম আমি এখন তম অন্ধকারে পড়ে গেছি আমি এখন তমগুণে অন্ধকারে পড়ে গেছি আর কোথায় যাব কি করবো কে আমায় বাঁচাবে আপনি বাঁচান আমাকে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কি করব। তস্য তম অন্ধস্য অন্ধশ দুষ্প পারগম সচ্চক্ষুর জন্ম নামন্তে লম মে হ্যাঁ তদ অনুগ্রহাত আজকে এই যে অন্ধতমতে আমি পড়ে গেছি এই যে আমি অন্ধতমতে পড়ে গেছি দুষ্ এই ভবসাগর এই ভবসাগরটা পার করার কোনো রাস্তা নেই অনন্ত অপার সংসার কালী মায়ের গান হয় আমি শুনি আসি অপার সংসার বলে গান হয় এই অনুভব করে কি কেউ শুনছে নাই পারাবার অপার সংসার নাই পারাবার এগলে গান করে কিন্তু অনুভব নেই সবই শুনছে বিড়ি খাচ্ছে চা খাচ্ছে ছাগলগুলো কিছু অনুভব কিছু নেই কি হচ্ছে ও ও চালিয়ে দিচ্ছে আমরা চালিয়ে দিচ্ছি ওখানে হচ্ছে আর কানটায় মানেটা বোঝ বেটার যে ও লিখেছে হয়তো কালী সাধক লিখেছে হয়তো কি বৈষ্ণব নয় সে যা হোক লিখেছে এটা শোন কী বলছে ও কান নেই অন্যদিকে গল্প এই হলো ব্যাপার তাই বলছেন তস্ব তম তমস অন্ধশ পারগম আপনি আমাকে অনন্ত অন্ধকারময় যে অবস্থায় পড়ে গেছি এই অবস্থা থেকে আপনি আমাকে চক্ষু দান করতে পারেন সচ্চক্ষুর জন্ম নামানতে লব্ধমে তদ অনুগ্রহাত সেই সেই অন্ধকারে আচ্ছন্ন হয়ে অন্ধতা প্রাপ্ত হয়েছে আমি অতএব আমার পার হওয়ার কোনো সামর্থ্য নাই আপনার অনুগ্রহে আমি স্বচ্ছক্ষু লাভ করতে পারবো আশা করি আমার দৃঢ় বিশ্বাস আপনার যদি অনুগ্রহ হয় আমি সচ্চক্ষু লাভ করতে পারবো আপনি আমাকে চক্ষু খুলে দিন আর আমি কি করব স্বচ্ছক্ষু তোমাকে জন্মাদির নিবৃত্তির জন্য অধ্যপা। অর্থাৎ আর আমার পুনরপি জননাম পুনর্বপী মনোরম পুনরপী মাতৃ জঠরেষা আর আমার যেন না হয় আমি আর জন্ম জন্ম মরণের আর এই যে চাকায় এই চক্রে আমি ঘুরতে চাই না এইটা ব্যবস্থা করুন আমি আর আমার অনেক দেখে নিয়েছি আর আমার ভালো লাগছে না অত্যন্ত আমি কষ্টে পড়েছি এখন আপনি কি যা করান করুন আমায় স্মরণাপন্ন হলেন যেমন আমরা বলি অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানান জন শলাক্যা চক্ষরুল মৃতম জেন তসমেই সে গৌরবেই নামাহা। আমরা এটা বলে থাকি তাহলে এখন এই চক্ষু লাভ করছি আপনাকে পেয়েছি এবার এবার সেই যখন শরণাগত হয় নিয়ম আছে যদি কেউ শরণাগত হয় আমাকে বাঁচান তবে তাকে বাঁচানো যায় আর যিনি শরণাগত হন না তাকে আর কি করে বাঁচান তার বাঁচার কোনো রাস্তা নেই সেই জন্য এখন দেখা যাচ্ছে কপিলজি মহারাজ এবার উপদেশ দিতে আরম্ভ করলেন প্রথমেই বললেন মা জীবাত্মা এই মায়ার অন্ধকারে রয়েছে তো জীবাত্মা এই মায়ার কবলে পড়েছে বাস্তবিক মা আত্মার কিন্তু কোনো বন্ধন নেই এই কথাটা প্রথম বুঝুন আপনি চেতহ খলু অশ্ব বন্ধায় মুক্ত চাত্মনো মতম গুণে সুশক্তম বন্ধায় রতম বা পুংশি এই গুণময় জগতে যখনই গুণের সংস্পর্শে আসে তখনই আত্মা পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবেরা সেবা এইটা হয় আর এই যে গুণময় যে মায়ার যে গুণাবলী এর বাইরে যদি আপনি নিতে পারেন অর্থাৎ এই যে গুণাবলীর বাইরে সতরচমের তাহলে আপনার আত্মা মুক্ত এটা একটা অদ্ভুত ব্যাপার যখনই আপনার আত্মা এই ত্রিগুণের মধ্যে বদ্ধই যে বদ্ধ মনে হচ্ছে আর যেই এই ত্রিগুণ থেকে বাইরে মুক্ত মুক্ত হয়ে যাবে এটা আমি অনেক বিগত কতদিনে বলেছিলাম যে আত্মার কোনো বিকার নাই তথাপি যেমন পিসা চিপাইলে মতিচ্ছন্ন হয় আবার অন্য উদাহরণ দিয়েছিলাম বৃক্ষগুলো জলের তীরেতে অবস্থিত রয়েছে যখনই জল কম্পন হচ্ছে এই কম্পনটা বৃক্ষটাকে মনে হচ্ছে কম্পন বোঝা গেল না জলেতে বৃক্ষের প্রতিফলন পড়েছে বৃক্ষ নড়ছে না কিন্তু জলেই যখন বাতাস চলছে জল যখন নড়ছে জলে দেখলে মনে হবে বৃক্ষটা নড়ছে আতবাই বৃক্ষর কিন্তু কিছু না হয় এটা এই উদাহরণটা অত্যন্ত চমৎকার উদাহরণ বৃক্ষ যেমন নড়ছে না জলেতে জলের বাতাস চলছে বলে জলকে একটু নড়ছে বলে সেখানে মনে হচ্ছে যেন বৃক্ষের কম্পন কিন্তু আদৌ এটা বৃক্ষের কম্পন নয় এ কথাটা বোঝবার মতো কোনো বুদ্ধি লোকের নেই অর্থাৎ আমি যেটাকে মনে করছি আমি দুঃখী আমি সুখী আমি ধনী আমি গরিব আমার এত কষ্ট আমার এত সুখ এগুলো আত্মার নয় আত্মার নয় এটা হচ্ছে ভুল ধারণা আত্মা কোনো বিকারগ্রস্ত হয় না আত্মার কোনো বিকার নেই নির্বিকার কিন্তু তথাপি এই যে বোধটা হচ্ছে এটা একবার কি হলো কয়েকটা দু একটা ঘটনা বললে বোঝা যাবে স্বপ্নেতে যেমন মানুষ অনেক কিছু দেখে স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে কিন্তু স্বপ্নে দেখলে মনে হয় যেন প্রত্যক্ষ ঘটছে মনে হয় না স্বপ্নে দেখাটা স্বপ্নে মনে হয় না সত্যক্ষ দেখছি ঠিক এরকম ধরনের দু একটা উদাহরণ আমি দেবো তাহলে বোঝা যাবে একজন উড়িয়া ব্রাহ্মণ জগন্নাথ পুরীতে আমিও রয়েছি সেখানে উড়িয়া বামন এই জগন্নাথের রথযাত্রায় অনেক রান্নাবাড়ি করেছে সবাই ওকে পয়সা দিয়েছে মঠ থেকে এবার সে কাপড় চোপড় পেয়েছে চাদর সে করে রেখেছে সে এবার সকালে তার বাড়ি কটকে যাবে কটক এবার রাত্রিবেলা ঘুমোচ্ছে ঘুমিয়ে যত পয়সা অনেক পয়সা পেয়েছে এবার সে ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করছে আমার সব চলে গেল আমার সব লুটে গেল আমি কোথায় যাব হায় হায় চিৎকার করছে এবার পাশের লোক বলছে আরে বেড়া পাগল চিৎকার করে হ্যাঁ কী হয়েছে তোর কী হয়েছে ওট উঠে বলে এ তোর কী হয়েছে আমার সব চলে গেছে বল কোথায় 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 গেছে তো দেখ কিচ্ছু যায়নি কিন্তু ও কাজে আমার সব এত কষ্ট করে সব এলো আমার বাড়ি যাব সব নিয়ে আরেকবার কী হয়েছে এই চাকদাতে বারো বছর চোদ্দো বছর আগে আমার অনেক হরি কথা হতো চাকদা জগন্নাথ মাতুরে এখন আর তো সময়ই নেই কোনো জায়গায় যাওয়ার তো চাকদা মন্দিরে একটা মোটা ভক্ত আছে বিরাট মোটা ও কি করেছে ওপরে খাটের ওপর ঘুমিয়েছে চৌকিতে আর আরেকজন ঘুমিয়েছে নিচে নিচে মানে ঠিক ওর নিচে ঘুমিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে এবার কি হচ্ছে ও দেখছে ভূতের স্বপ্ন ও দেখছে চোরের স্বপ্ন এবার কি হয়েছে ওই মোটা ওপর থেকে পড়েছে নিচে ওরে বাবা চিৎকার আরম্ভ করছে এ বলছে ভূত ও বলল চোর ভূত 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 ও চোর 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 চিৎকার করছে উঠে সব দুজনে থাপড়া দিল বলে ওট বেটা কী হয়েছে হ্যাঁ ঘাপছে পুরো ঘা চোর এসছে নিয়ে চলে আমি ধরেছি এ ওকে জাপটে ধরেছে আর ওকে জাপটে ধরেছে ও বলে ভূত ও বলে চোর কিছুই নাই ঠিক সেই রকম আমাদের জীবনে এই যে ঘটনাগুলো ঘটে সব এই রকম বাস্তবিক আত্মা এর সঙ্গে কোনো জগতের কোনো সম্বন্ধই নাই না না চেতন বস্তু হলো পূর্ণ চেতন বস্তু আত্মাটাকে বলে পূর্ণ চেতন বস্তু পূর্ণ চেতন বস্তুকে আমি অনেকবার বলেছি চেতন বস্তুকে বলে চেতন তো আছেই তারপরে জ্ঞানময় চেতন চেতন আছে জ্ঞান আছে প্রকাশময় আনন্দময় এই চারটে ধর্ম আছে ঠিক জান ভগবান কিন্তু যেহেতু তোমার আত্মাটা জন্মজন্মদের ঘুরছে বিভিন্ন কর্মফলে এখন এই দেহটা পেয়েছো তোমার এই যে মোটা দেহটা এইটা পঞ্চভ পাঞ্চভী এটা পুড়ে যাবে এটা ফেরত দিতে হবে আর তোমার ভেতরে যে সূক্ষ্ম দেহ অর্থাৎ সংস্কার দেহ যেটাকে কারণ শরীর বলা হয় এই কারণ শরীরটা তোমাকে এই অনুভব করাবে তোমার যে কারণ শরীর আছে এইটাই যেটাকে বলে মন বুদ্ধি চিত্ত অহংকার মন বুদ্ধি চিত্ত অহংকার এর চারটেই হচ্ছে ম্যাটেরিয়া ম্যাটার এর জন্য কীর্তনেতে ভক্তিম ঠাকুর বলছেন লিঙ্গ লিঙ্গ দেহ ভঙ্গ হয় অনাসে তোমাকে লিঙ্গ দেহটাকে র্যাপচার করে যেতে হবে যতক্ষণ তুমি লিঙ্গ দেহকে রাখবে ততক্ষণ তোমার জন্মবরণ গরিবের ঘরে জন্ম হবে ধনির এবার চলতে থাকবে কেউ আটকাতে পারবে তাহলে তোমাকে লিঙ্গ দেহটাকে র্যাপচার করতে হবে এই সম্বন্ধে পরে যদি আলোচনা হয় ভালো হয় কিন্তু ঠিক আছে যাক আজকে কিছু আলোচনা করে দিই যেমন ধরো তোমার ভেতরে একটা সূক্ষ্ম এটাকে বলে সূক্ষ্ম শরীর এটা স্থূল শরীর তার ভেতরে একটা সূক্ষ্ম শরীর আছে সেই স্থূল শরীরটার কনস্টিটুয়েন্ট কি কি দিয়ে গঠিত তোমার জন্য এটা রক্ত কী দিয়ে গঠিত ক্ষিতি অপতেজমত কিন্তু সূক্ষ্ম দেহটা এটা দিয়ে গঠিত নয় সূক্ষ্মদেহটা হচ্ছে গঠিত কি দিয়ে জানো এরা হচ্ছে মন বুদ্ধিচিত্ত অহংকার মন মনে রাখো মন বুদ্ধিচিত্ত অহংকার অল্প কথায় সময় নেই মন বুদ্ধি চিত্ত অহংকার এটা হচ্ছে তোমার অন্তঃকরণের গঠন এরা তোমাকে নাচাচ্ছে কি করে নাচাচ্ছে এবার শুনে নাও বলছেন চিত্ত আছে কোনো একটা বাইরের কোনো আকর্ষণীয় জিনিস দেখলে কোন একটা জগতে একটা খুব আকর্ষণীয় দেখলে দেখার সঙ্গে সঙ্গে ওই ছবিটা তোমার ভেতরে পড়ে গেল আকর্ষণ লাগছে চিত্তটাকে বলে ম্যাগনেটের মতো চিত্ত সঙ্গে সঙ্গে ম্যাগনেটের মতো ছবিটা নিয়ে নিল সেই কন্যাটা কিন্তু নেই তোমার তোমার স্বপ্নে কিন্তু ওটা রয়েছে এই ছবিটা দেখে নিচ্ছ ভাল লাগছে খুব ওই ছবিটা রয়ে গেছে তা তোমার সঙ্গ কিন্তু হচ্ছে বাইরে কিন্তু মেয়েটা নেই এইভাবে কোনো বস্তু বা ব্যক্তি কন্যা পুত্র যে কোনো হোক তার একটা ছবি তোমার ভালো লেগে গেল ব্যাস ওই চিত্র ধরে নিল ওই চিত্ত যে চলে গেল এই ছবিটা তোমার রয়ে গেল এবার মনের মধ্যে সংকল্প বিকল্প সংকল্পিক কি করে পাওয়া যায় কি করে না এই সংকল্প বিকল্প একবার সংকল্প করছে এভাবে আমি কী করবো আবার বিকল্প সংকল্প কল ভাঙছে মনের মধ্যে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না আরে মশাই আপনি চাওয়ার আগে কেন চিন্তা করলেন না যাহা চাই তা ভুল করেছে যা পাই তা চাই এটা কেমন কথা ঠিকই কথা আমাদের জন্য বলেছেন এখন এইটাই হলো কথা সংকল্প সংকল্প বিকল্প মনের ধর্ম তুমি মনের মধ্যে একা ঘরে এরকমভাবে বসবে কোনো দিন বসো আমি জানি চঞ্চল একদিন বসবে আধ ঘন্টা এরকমভাবে বসে একবার স্থির হয়ে কোনো দিক যেন নয় পারবে না আমি জানি মন অন্য দিকে চলে যাবে তাহলে দেখবে মনকে দেখবে মনটা কী চাস এ মন তুই কী চাস প্রশ্ন করবে অনেক উত্তর আসবে তাহলে মনের মধ্যে সংকল্প বিকল এবার বুদ্ধি হলো ডিরেক্টর ডিরেক্টর মানে ও নির্ণয় করবে বুদ্ধির কাজ হলো নির্ণয় করা মন যে সংকল্প করবে বুদ্ধি বলবে এইটা করতে হবে বুদ্ধিকে বলে ডিরেক্টর ডিরেক্টর বোঝো মানে ও যা বলবে তাই হবে তাহলে এবার মন এবার সংকল্প করছে কী করব কী না করব এবার বুদ্ধি এবার নির্ণয় নেবে বুদ্ধি এবার একটা ডিসিশান নেবে ডিসিশান নিল বুদ্ধি এবার তুমি যদি বলেছি এবার অহংকারটা কি করে বলে মহারাজ অহংকার যদি না থাকে তাহলে জগৎ থাকবেই না অহংকারটা এরকম রন্ধে রন্ধে সবার ঢুকে পড়েছে অহংকার যদি না থাকে তাহলে সংসার বন্ধন কিছু থাকবে না সংসারের কোনো বন্ধনই থাকবে না কোনো রাজ রাজ্য রাজধানী এমনকি দেবতাদের মধ্যেও সব ছিটকে যাবে অহংকার নেই তো কিছু নেই কিন্তু অহংকার দুরকম একটা হচ্ছে জড় অহংকার একটা হচ্ছে অপ্রাকৃত অহংকার সাধুদের কোনো সাধুদের মধ্যেও বাস্তবিক সাধুদের মধ্যে অহংকার থাকে সেই অহংকারটা কি এটা হচ্ছে শুদ্ধ অহংকার আমি ভগবানের দাস অহংকার থাকতেই হবে অহংকার থাকতেই হবে অহংকার না থাকলে হবে না কাজেই এই অহংকারটা না থাকলে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এটা আমার বাড়ি এটা আমার এন অফিস আমি ডাক্তার আমি মোক্তার এইসব চল অহংকার করবে না তো এই অহংকারটা ওকে গাইড করছে আরে তুই মিনিস্টার তুই চল এরকম ওকে ছাগলের মতো তাড়াবে ওকে যেমন ছাগলকে তারা হাট হাট ভয়েসগুলোকে ও তাড়াবে ও স্বভাবে ও চলবে ও আটকাতে পারবে না যার যা স্বভাব সে অনুপাতে প্রকৃতি থেকে চলে এই জন্য বলছেন প্রকৃতি ক্রিয়মানি গুণ ও কর্মের অবসহ অহংকার বিমূরাত্মা কর্তা অহম মান্যতে অনেক অনেক ব্যাপার আলোচনা গম্ভীর রহস্য তাই তোমায় চালাবে এইভাবে অহংকার অহংকার নাতে কিছু থাকবে না অহংকার চলে যাওয়া মানে তুমি সাধু হয়ে যাবে আর সাধু হলেও তোমার অহংকার থাকবে সেটা হলো শুদ্ধ অহংকার সেটা তোমার ক্ষতি করবে না তাহলে কপিল প্রথমেই বলছেন চেত খলু অশ্ব বন্ধায় মুক্ত এই চত্মনোমতম গুণে সুশক্তম বন্ধায় রতম বা পুংশি মুক্ত হে বলছেন একমাত্র চিত্তই এই যে যে এতটা কথাগুলো বলতে বাধ্য হলাম এতগুলো কথা খরচা করলাম এই চিত্তই তোমাদের বন্ধনের কারণ এই চিত্ত জীবের বন্ধনের এবং মুক্তির কারণ শুধু বন্ধন নয় এই চিত্তই আবার মুক্তির কারণ হয়ে যাবে কখন হবে এই চিত্তই কখনো বন্ধনের কারণ হয় কখনও মুক্তির কারণ তাহলে কী করে হবে সেটার উত্তর দিচ্ছেন একমাত্র চিত্তই জীবের বন্ধনের এবং মুক্তির কারণ গুণসমূহ বন্ধ করে ফেলে প্রকৃতির গুণ এবং পরম পুরুষে অর্থাৎ ভগবানই যখন আমাদের মনটা চলে যায় তখন কারোর বাবার ক্ষমতা নেই আর আমাকে চলে যাওয়া মানে সম্পূর্ণ যখন আর্ধেক গেছে ভগবানে তখনও কিন্তু মায়া আক্রমণ করতে পারে ভগবানে চলে যাওয়া মানে একথা ভেবে না আমার একটুখানি গেছে হয়ে গেল না যখন একদম এইটটি পারসেন্ট চলে গেছে তখনও তোমার পতনের সম্ভাবনা থাকতে পারে পূর্ণ যায়নি মায়া ঢুকে পড়ত বলা যায় না কখন কি হয় এই জন্য বলছেন যে দেখো মা বলছেন দেবী অহম মমা মান অোভাদি ভিমোর্ বীতম যদা মনহা শুদ্ধম হ্যাঁ বলছেন শুদ্ধম শুদ্ধম দুঃখম অসুখম সমম বলছেন অহং মমাভি মান অহং মম এই যে দেহেতে দেহেতে আত্মবুদ্ধি এটাকে বলে অহম অহম মম বুদ্ধি অহম মমাভিমান্ত এই আমার এই দেহতে যে জড়বুদ্ধি এটা আমি এটার থেকে কাম আদিভির মলই এগুলো জঞ্জাল এগুলো ময়লা কাম লোভাদিভির মলয়ের বিতম যাদা মানহা শুদ্ধম হ্যাঁ বলছেন শুদ্ধম দুঃখম অসুখম সমম বলছেন যখন আমি আমার এই অভিমান দেহেতে যে উত্থিত হয় অভিমান উত্থিত এই অভিমান থেকে যে যত ময়লাগুলো আসে জঞ্জালগুলো আসে যখন আমি আমার এই বুদ্ধি থেকে যখন আমার হৃদয়তে অনেক জঞ্জাল উপস্থিত হয় তখন কি হয় তখন আমার জঞ্জাল হয় কিন্তু যখন আমার এই অভিমান চলে যায় তখন কি হয় তখন আমার ময়লা চলে যায় নির্মল হৃদয় হয় এবং মন শুদ্ধ হয় এবং তখন সুখবিহীন দুঃখবিহীন ও স্বভাব আন্নিত হয় অর্থাৎ আত্মার যে মূল স্বভাবটা তখন ফিরে পায় অর্থাৎ আত্মার যে মূল অরিজিনাল আত্মার যে অরিজিনাল যে স্বভাবটা সেটা ফিরে আসে তখন আমি সুখী আমি দুঃখী যেটা বলতে গিয়ে বলেছিলাম বীতম মানহা বা এখানে বলতে আবার একবার পড়ি অহং মমাভিমান ও কাম ও লোভাদিবির মলয়ের বীতম যখন কাম আদিবীর মল চলে যায় যদা মনহ শুদ্ধম অদুখম অসুখম সমম আমি সুখী আমি দুঃখী এ বিচারটা আর থাকে না তখন আত্মার আত্মার যে অরিজিনাল যে স্বভাবটা যেটা অরিজিনাল সেটা তখন বেরিয়ে পড়ে এবার বলছেন যে দেবী মাকে বলছেন মা প্রসঙ্গমাজরম পাসম কবয়ো বিদু সয়েব সাদুস ক্রেতা মোক্ষধারম অপাবৃতম বলছেন যে প্রসঙ্গ মজরম যত আমি দুঃসঙ্গ করবো যত আমি বেশি দুঃসঙ্গ করবো তত আমি কী করবো আমি ডুবে যাব দুঃসঙ্গ বলতে যারা জড়জগতের মানুষ তাদের সঙ্গ করলে সাধুর মঙ্গল হয় না তোমার মঠে থাকাকালীন অবস্থায় এমন ক্ষমতা দরকার যে যে কোনো মানুষ তোমাকে যেন প্রভাবিত না করে তোমাকে যেন তুমি যেন তাকে প্রভাব তোমার চরিত্র স্বভাব এমন হতে হবে এই জন্যই প্রপাত মঠ খুলেছিলেন মঠ করি যে মঠের চরিত্রবান সাধুর দেখে বাইরের লোকের বলো ভাব আসবে এখন উল্টো হয়ে গেছে এখন উল্টো হয়ে যাচ্ছে উল্টো হলে চলবে না সেই জন্য বলছেন তুমি যেন ওদের দ্বারা প্রভাবিত হবে না তোমার চরিত্র স্বভাব জ্ঞান ভক্তি এমন থাকবে যে ওরা তোমাকে দেখে শান্তি পেয়ে যাবে এটা না হলে মটবাস বিতা হয়ে যাবে সেই জন্য বলছেন প্রসঙ্গ মজোরম পাস প্রসঙ্গ মজরম পাশম আত্মান কবায় বিদু যত বহির জগতে সঙ্গ করবে সেটা তত তোমার বন্ধনের কারণ হবে তুমি ছাড়াতে পারবে না জার্টে ধরবে আর যত তুমি কি করবে এই সঙ্গটা যদি তুমি সাধুর সঙ্গে করো সঙ্গ তো করতেই হবে এই জগতে তুমি সঙ্গ না করে থাকতে পারবে না মানুষের ক্ষমতা হয় অসৎসঙ্গ করো না তাহলে তুমি অসৎসঙ্গটা ত্যাগ করে দিয়ে এই সঙ্গ করার যে তোমার নেশাটা এটা যদি একটা বিশুদ্ধ সাধুর সঙ্গে হয়ে যায় তাহলে তোমার কেল্লা ফতে হয়ে গেল তোমার ওই সঙ্গটা তুমি ছাড়তে পারো সঙ্গ তোমার করতেই হবে হয় অসৎসঙ্গ করো না সৎসঙ্গ তোমার যদি অসৎসঙ্গের নেশাটা চলে যায় আর যদি তুমি সৎসঙ্গ করতে সাধুর সঙ্গ তাহলে তোমার কি হবে তোমার মুখ্যধার অর্থাৎ তোমার যে বন্ধন সব ছিন্ন বিচ্ছিন্ন হবে বন্ধন আর থাকবে না বন্ধন আর থাকবে না বন্ধন কিছু থাকবে না কাজেই এবার কপিলজি মহারাজ বলছেন আমি যে মা আপনাকে বললাম সাধুর কথা কে আপনি তো সাধু চেনেন না আপনি কত সাধু দেখেছেন তা সাধুর লক্ষণ আমি বলে দিচ্ছি খালি কাপড়টা থাকলেই কি সাধু বলা যাবে কাপড়টা বল সাধুটা কাকে বল সেটা লক্ষণটা আবার মাকে বুঝিয়ে দিচ্ছেন যেন আপনি সাধুর নাম করে অসাধুর সঙ্গ করবেন না তাই আমি সাধুর লক্ষণ আপনাকে জানিয়ে দিচ্ছি বলছেন তৃতিক সবাহ কারুণিকা শহীদ সর্বদেহীনাম অজাত শত্রবহ শান্তা সাধব সাধু বলছেন তিতিক সবাহা অনেক লোক অত্যাচার করছে মিথ্যে বদনাম দিচ্ছে তথাপি তিনি সহ্য করে যাচ্ছেন তিনি জানেন এই জগতে এরমই হয় তিতিক সবাহ হবে তিনি তৃতিকসা মানে রেগে যাওয়ার কারণ আছে তবে সহ্য করে নিচ্ছে শান্ত হয়ে রয়েছে এটাকে বলে তৃতিক সাবাহা কারণী কাহা অত্যন্ত দয়া যত জীব আছে সবার প্রতি এর কি করে মঙ্গল হবে কারণই কাহা সর্বভূতের প্রতি পশু বাক্য থেকে করে যত মানুষ আছে সবার প্রতি এদের কী করে মঙ্গল হবে এই চিন্তাটা তাই বলছেন কারণই কাহা শ্রহীদহা মানে হচ্ছে তোমার থেকে কিছু আশা করে না যেমন তোমার গুরু বৈষ্ণব যদি বাস্তবিক হয় তার তোমার শহীদ শহীদ মানে হলো তোমার থেকে কিছু আশা করে না কিন্তু তোমার মঙ্গল আশা করে তোমার থেকে কিছু নিতে চায় না তোমার থেকে কিছু নিতে চায় না কিন্তু তোমার মঙ্গল চায় এটাকে বলে শহীদ এটাকে বলে শহীদ তাহলে শহীদ অহা নাম শুধু আমার ছেলে আমার মেয়ে অতএব আমি তাদের মঙ্গল চাই এটা নয় শ্রহীদ অহা সর্বদেহী নাম যত দেহদারী জীব আছে সবার জন্য যত দেহদারী জীব আছে সবার জন্য তিনি শহীদ সবার মঙ্গল তিনি চান কিভাবে তার মঙ্গল হয় এটা তার ইচ্ছা শহীদ হ নাম আর অজাত ও সত্যবাহ তার কোনো শত্রু বলে কেউ নেই তাকে অপমান করছে তাকে খুন করতে আসছে বলছে কেটে ফেলবো ঠিক আছে তুই কাট তোর মঙ্গলটা আমি করে যাই মরার আগে তুই আমাকে কাট কাটতে কাটতে আমি ততক্ষণ তোর মঙ্গলটা করে যাই এই হলো সাধুদের বিশাল তাহলে তাকে অত্যাচার করছে অপমান করছে তবুও সে কাউকে শত্রু দেখে না আমার শত্রু নাই এই হল বাস্তব সাধুর লক্ষণ অজাত শত্রুবহ শান্তাহা তে সাধবহ এই সাধুগুলো কি হয় শান্ত এরকম সাধু পৃথিবীতে খুবই কম পাওয়া যায় শান্ত কেন বললো শান্ত এই জন্য কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত কামনা বাসনা থাকলেই লোকে অশান্ত হয় কামনা বাসনা চলে গেলে আর অশান্তি থাকে না যতক্ষণ কামনা বাসনা থাকবে ভোগ ভোগ বাসনা ততক্ষণ তোমার চঞ্চলতা থাকে যেই কামনা বাসনা তখন তুমি নিবৃত হয়ে গেল এবার পুরো দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাক তোমার কিছু যা আছে তুমি তো জীবনযাপন করছো ভগবানের জন্য কে অপমান করলো কে মান করলো কে কে দিল কে কি নিল তোমার চুরি হয়ে কিছুতেই তার কিছু বিকার হয় না কোনো বিকার উপস্থিত হয় না তার এই জন্য বলতো শান্ত ভগবান গীতাতেও বলছেন তুমি কাউকে উদ্বেগ দেবে না তুমি সাধু তো ভগবান বলছে তুমি সাধু তো তাহলে তুমি কাউকে উদ্বেগ দেবে না আর উদ্বেগ নেবেও না উদ্বেগ দেওয়া যেমন উদ্বেগ দেওয়া যেমন অন্যায় আর উদ্বেগ তুমি পাচ্ছ কেন তুমি কেন উদ্বেগ পাচ্ছ উদ্বেগ পাচ্ছ এই কারণে তোমার কিছু আশা আকাঙ্ক্ষা আছে এই বোধহয় আমার বাড়িটা দখল করে নিয়ে যাবে এই বোধহয় এ আমাকে অপমান কর তা তোমার উদ্বেগ থাকা উচিত না একটা সাধু জীবন নিরুদ্বেগ আর যা পার যা পারিস করে নে যা কি করবি কেন সে তো জানে চোখ বুঝিয়ে জানে ভগবান যা করবেন তাই হবে তার তো আর দ্বিতীয় অনিবেশ নেই এ আক্রমণ করবে কি হবে আমার আক্রমণ কেন করবে তুই না ভগবান ও ভরসা রেখেছিস ভগবান তো তোকে বাঁচাবে তুই তো বলছিস ভগবান ও ভরসা তা ভগবান ভরসা থাকলে তোর ভয় কী তাহলে হয়ে গেল বোঝা গেল তাহলে সে নিরুদ্বেগ রকমভাবে উদ্বেগ তার জীবনে থাকবে না শান্তাহা তে জনাহা সাধবহ তাদের বলা সাধু আর এইসব সাধু এইসব গুণাবলী যেগুলো মা আপনাকে আমি বললাম মা যে গুণাবলী সাধুর আপনাকে আমি বললাম সব সাধুর মধ্যে এইসব গুণাবলী থাকে এটি এই গুণাবলীগুলো তাদের একটা ভূষণ যেমন মায়েরা গয়নাঘাটি বলে সুন্দর সুন্দর কাপড় পরে এই সাধুর এই গুণগুলো এই গুণগুলো যে সাধু সাধুর থাকলে পরে এগুলোকে বলে ভূষণ সাধুর ভূষণ জগতের যারা বাস্তবিক সাধু তাদের চিনতে পারবে যাই হোক সব হলো তারপরে বলছেন সাধুর লক্ষণ দেখবেন সর্বদাই ভগবানের কথা কীর্তন ভগবানের প্রসঙ্গ তাদের ভালো লাগে অন্য কোনো কথা তাদের ভালো লাগে সেই বলছেন মই এবার বলছেন মই অনন্যে না ভাবে না ভক্তিম করবন্তি যে দিরাম রাম আরও বলে যাচ্ছেন সাধুর লক্ষণ আমার চরণে দৃঢ় ভক্তি রেখে বিশ্বাস থেকে যে চলছেন মই হ্যাঁ মই অনন্য ভাবেন ভক্তিম করবন্তি যে দৃঢাম ধীরাম মানে একেবারে সুদৃঢ় বিশ্বাস ভক্তি এইভাবে যিনি করছেন কী বলছেন মই অনন্য ভাবেন ভক্তিম করবন্তি যে দৃঢাম মৎকৃতে তক্ত ত্যাক্ত কর্মনাহাস ত্যাক্ত সজ্জন বান্ধবা আমার জন্য সব ক্রিয়াকর্ম সব ত্যাগ করেছে আমার জন্য পুত্র পরিবার বন্ধুজন সবাইকে ত্যাগ করেছে কোনো তার অপেক্ষা নেই সব আমার জন্য সে বলছেন ময়ি অনন্য ভাবেন ভক্তি কুবানি দিহরা মৎতে ত্যক্ত কর্মা ত্যক্ত সজ্জন বান্ধব মদাশ্রিয়া কথা মৃষ্টা শৃণতি কথায় তপন্দে বিবি নইতা চেত বলছেন অনন্যভাবে আমার প্রতি চরণে মন রেখে সর্বদায় ভগবানের গুণকীর্তন কীর্তন করে যাচ্ছেন মা আমি যে উদাহরণগুলো দিলাম এগুলো জেনে রাখবেন সাধুর লক্ষণ তে এ তে সাধবা সাধ্যি হে সাধ্য হে প্রতিব্রতা জেনে রাখবেন এই যে লক্ষণগুলো বললাম এগুলো যার মধ্যে দেখবেন তিনিই সাধু তাই বলছেন ত এতে সাধব সাধি সর্বসংঘ বিবরাজিতা সঙ্গ স্তেশু অথোতে পার্থ সঙ্গ দোষ হারাহিতে যদি আপনি এ প্রকৃতির যে গুণময় জগতে দুঃসঙ্গ ত্যাগ করতে চান তাহলে যে লক্ষণগুলো আমি বললাম সেরকম সাধুর সঙ্গ করবেন যে লক্ষণগুলো আপনাকে আমি বললাম সেরকম সাধুর আপনি সঙ্গ করবেন জেনে নেবেন বলছেন ত এ তো সার্ব সর্বসং ওরা গুণময় জগতের কোনো সঙ্গ করে না সাধু দেখবেন সবসময় নিরপেক্ষ মনে হয় যেন অহংকারী ও অহংকারই নয় গুণময় জগৎ সঙ্গ করবে না সাবধানে থাকে সবসময় আনমোনা থাকে তার হরিগত সবসময় চলছে রাস্তায় চলছে এদিক ওদিক সবসময় লিখছে এরা অহংকার নয় ও ভুল করে লোকে এরা নিঃসঙ্গ থাকতে চায় নিঃসঙ্গ মানে গুরুবারের সঙ্গে করবে নিঃসঙ্গ মানে হলো এই জগতের গুণময় জগতে যারা আছেন তাদের সঙ্গে করবেন না তারা করবেন অপ্রাকৃতিক জগতে। আর যদিও করেন সেটা কৃপা করবার জন্য কৃপা করবার জন্য তাদের সঙ্গ তিনি নেবেন না সেই জন্য বলছেন ত এতে সাধবাহা সাধ্যির সর্বসঙ্গ বিবর্চিতা এই জন্য মা সাধ্য বলছি এই রকম ধরনের সাধু সঙ্গ ই এই রকম ধরনের যে লক্ষণ বললাম সেই রকম ধরনের সাধুর সঙ্গই কিন্তু আপনাকে আমি বলছি অন্য কোন লক্ষণ যেন দেখেন করবেন না কি বিপদ হবে সেই যে সঙ্গ সঙ্গষ তে ইস্যু অথ তে ইট ইজ এক্সপেক্টেড ইট ইজ ওয়ান্টেড এটি চাইবেন এ ধরনের সাধু সঙ্গ করতে এটা জানবেন তারপরে বলছেন আচ্ছা সাধু সঙ্গ করে কি হবে বাবা সাধু সঙ্গ কেন করু আপনি কল্পনা করতে পারবেন না আপনি কল্পনাই করতে পারবেন না মা সাধু সঙ্গে কী হবে এটা আপনি বলছেন কী হবে এটা শুনুন শতাং প্রসঙ্গাত মামা বীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণ রসায়নাকা তো সোনা আশু অপবর্গবৎ্মণী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমী সতী বল যেটা অমূল্য জিনিস সেগুলো পেয়ে যাবেন এরা বলছেন যে শতাং প্রসঙ্গাত সাধুগণের সঙ্গ করলে আপনার কি হবে জানেন কেন সাধুগণ তো হরিকথা কীর্তন যারা কিছু করে না তা তাদের কাছে বসলেই এই বীর্যবতী কথা আপনার কানে যাবে এগুলো ট্রেমেন্ডাস তারা আচরণশীল আগুনের মতো এই জন্য আমাদের শাস্তে বলছেন একটা সাধু যে বৈষ্ণব সেই বৈষ্ণব বলল সূর্যের থেকে বেশি তেজস্বী এটা লোকে হাসে জানে না শাস্তে বিচার আছে যে একটা সাধুকে আগুনের থেকে তেজস্বী সূর্যের থেকে তেজস্বী জানবেন একটু কিছু যদি হয়ে যায় না পুরো জ্বলে পুরো সবশেষ সেই জন্য সাবধানে থাকতে হয় যাই হোক এছেন বলছেন এখানে শতাং প্রসঙ্গাত সাধু সঙ্গেতে আমার বীর্যবতী কথা শোভন হবে শোনে কি হবে ভবন্তী হৃৎকর্ণ রসায়নক কথা কানের রসায়ন রসায়নস্বরূপ অমৃত আপনার কানে যাবে কানে গিয়ে হৃদয়তে হৃদয়তে ঢুকবে হৃদয়তে ঢুকবে ঢুকে আপনার হৃদয়টাকে নির্মল করে দেবে কোনো কাম যন্ত্রণা কিছু থাকবে না যথা, যথা, আত্মা যথাযথা আত্মা সৌ মতপুণ্য গাথা বিধানই তথা তথা পশ্যতি বস্তু চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্তম আপনার নির্মল হয়ে যাবে এত আনন্দে ভাসবেন এখন কিন্তু কষ্ট হবে এখন এত কড়াকড়া কথা কি সব বলে এসব ছাড়ানো যায় নাকি পাগল নাকি কিন্তু হবে করতেই হবে আর কোনো রাস্তা নেই করতেই হবে সেই জন্য বলছেন যে এছাড়া আর কোনো রাস্তা নেই এই করতে কি হবে প্রথমে শ্রদ্ধা হবে তারপরে রতি হবে ভক্তি হবে রণুক্রমের সাথে আদৌ সদেহা ততহৌ সাধুসঙ্গ অথ অথ ভজন ক্রিয়া অথ অনর্থনবৃত্তি স্বাদ শক্তি অথ ভাবাহা হ্যাঁ এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবে এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবে এইগুলো বলবার কথা নয় যাই হোক এখন কপিলজি মহারাজ এইভাবে তাকে বলছেন বলার পরেতে আমার যেহেতু সময় কম সেই জন্য আমাকে ফাঁকিবাজি রাস্তায় চলতে হয় উপায় নেই আমি ফাঁকিবাজি হয়ে গেলাম তোমাদের চোখে কিছু করার নেই অল্প সময় এই যদি এক একটা অধ্যায় বছর আলোচনা তবে আনন্দ হয় এখন কি করব। তো এখানে বলছেন এবার আমরা কী করবো তত্ত্বের ব্যাপারে মাকে এই যে সাঙ্খ্যতত্ত্ব উপদেশ করছেন এই সাংখতততত্ত্বের কথাটা এবার বলা হবে কী করে বিশ্ব প্রকাশিত হয় সেই পুরুষ আদি অন্তঃশূন্য স্বয়ং আত্মা সেই পুরুষ শূন্য প্রকৃতির অতীত প্রতিলোম অনুলম ক্রমে একবার সৃষ্টি হয় আবার ব্যাকে যায় বুঝতে পারছো না প্রতিলোম অনুলম করেছো কোনো দিন এরম জানো বলছি এটা হচ্ছে এটা হচ্ছে কি প্রকৃতি আমি তোমাকে তোমাদের বলেছিলাম সৃষ্টির সময় এক্সপ্যানশন অর্থাৎ একটা তত্ত্ব থেকে আরেকটা তত্ত্ব আরেকটা তত্ত্ব থেকে আরেকটা তত্ত্ব আরেকটা তত্ত্ব থেকে এইভাবে এক্সপ্যানশন যেমন একটা ফুল এরকম বুড়ি কুড়ি রয়েছে সূর্য উঠল আস্তে 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 এরকমভাবে খুলল খুললো তো এরমভাবে সৃষ্টি খোলে আর যখন ধ্বংস হবে তখন ঠিক অনুলম ক্রমে অর্থাৎ যেমনভাবে গেছিল যেমন আমি বলেছিলাম প্রথমে ভগবান তাকাবেন প্রকৃতির গর্ভে তারপরে এবার বলেছিলাম কি মহাতত্ব মহাতত্ব পথে কী কী এলো হলো। এবার ঠিক উল্টোটা চিন্তা করো উল্টো চিন্তা এবার উল্টো করে ঘুরতে থাকবে ঘুরতে করে এসে এবার তারপর একটা সৃষ্টিকার দেখতে পাবে না মিলিয়ে যাবে কথাটা বুঝলে বিজ্ঞানের কথা আলোচনা করলে এখানে লোক কম আছে যারা বুঝবে না এটা বুঝবে না পুরো সৃষ্টিটাকে আমি একটা পয়েন্টে আনতে পারি এর মাথায় ঢুকবে না এখানে পুরো সৃষ্টি বিষ্ট আমি একটা বিন্দুতে আনতে পারি কি করে আনতে পারি কেউ যদি প্রশ্ন করে একটা উদাহরণ দিই যেমন ধরো আমরা এই জগতে বিভিন্ন বস্তু দেখি তার মধ্যে কিছু গ্যাস দেখি গ্যাস দেখি না গ্যাস গ্যাসিয়াস ফর্ম কিছু লিকুইড ফর্ম তরল কিছু আবার কঠিন কিছু আবার সেমি লিকুইড কিছু তরলও নয় আবার ঘনন নয় এই ধরনের ব্যবস্থা এখন আমার প্রশ্ন হলো যারা সামান্য বিজ্ঞান পড়েছেন তারা অন্তত জানতে পারবেন বস্তুর ঘনত্বের ওপর বস্তুর ওজন নির্ভর করে বস্তুর যে ঘনত্ব তার উপর বস্তুটা কত ওজন হবে এবং কত ভলিউম হবে মানে পরিমাণ কত হবে নির্ভর করবে একই দুধ রয়েছে আমি ওটাকে জাল দিতে দিতে এইটুকু বানিয়ে ফেলতে পারি তোমার এক করা দুধ ছিল আমি জাল দিয়ে যেহেতু খোয়াখির বানিয়ে ফেলাম এইটুকু বোঝা গেল এই উদাহরণটা তুমি মনে রাখো মনে রাখলে এবার বুঝতে পারবে জগতে যত বস্তু আছে সব বস্তুর একটা ঘনত্ব থাকবে সমস্ত জগতের এগুলো কঠিন বস্তু আছে লিকুইড আছে সবই আছে কিন্তু সবের মধ্যে পঞ্চভূত আছে যদি বলো লোহার খণ্ডটা রয়েছে লোহার মধ্যে আকাশ কী করে থাকবে মহারাজ কেউ আমাকে প্রশ্ন করতে পারে একটা লোহার খণ্ড তার মধ্যে বলছেন আকাশ আছে মানে হ্যাঁ আছে লোহার মধ্যে আকাশ আছে তুমি জানো না এটা বৈজ্ঞানিকরা জানে লোহার দুটো ইন্টার মলিকুলার স্পেসের মধ্যে গ্যাপিং আছে সেটা আমরা চোখে দেখি না এটা যে যার যত ঘনত্ব বেশি হবে তার তত ইন্টার মলিকুলার স্পেসটা কমে যাবে এবং পুরো জগৎটাকে যদি একটা 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 এর একটা পয়েন্ট ঘন এর বলে এই ডেন্সিটি এর ঘনত্ব ইনফিনিটির দিকে যাচ্ছে এর ঘনত্বটা অপরিসীম দিকে যাচ্ছে তাহলে ভলিউমটা কমে যাবে আমার কথা বুঝলেন যেমন দুধটাকে জলদি কম হয়ে ঘনত্ব বাড়ছে ভলিউম করছে সেরকম পুরো ইনফিনিটি জগৎটাকে যদি ভগবান এমন একটা ব্যবস্থা করে সমস্ত মিলে ইনফিনিটির দিকে অনন্তর দিকে আবার যাচ্ছে ঘনত্ব তাহলে ভলিউমটা একটা বিন্দুতে চলে আসবে এই পৃথিবীটাকে একটা পয়েন্ট আমি রাখতে পারবো এটা অঙ্ক করার সময় আমি স্কুলে প্রমাণ করেছিলাম ওরা খুব আনন্দ পেয়েছিলো এটা সম্ভব কাজেই এগুলো এই বুদ্ধি নিয়ে বোঝা যাবে না অনেক গভীরে যেত অনেক পড়াশোনা অনেক বিদ্যান হলে তাহলেও ভগবানকে জানা যায় না আবার বিদ্যান কম হলেও খালি ভগবানের বিশ্বাস থাকলে বহা যায় অনায়াসে মূর্খ কিছু জানে না কিন্তু ভগবানকে পেয়ে গেল আবার বড় বড় বিদ্যান ভগবানকে পায় না তো ভগবানকে পেতে গেলে অনেক ব্যাপার আছে আমি আজকে আর সময় আপনাদের নেবো না কেন আপনাদের যেতে হবে অনেক দূরে কালকে আমি শাঙ্খত্ত্ব সাংখ্যতত্ত্বের বিশেষটা বর্ণনা করে অবশ্যই চতুর্থ স্কন্ধে যেতে হবে আমার হৃদয় কাঁপছে এই সময় তো আমার অষ্টম স্কন্ধে থাকার কথা কিন্তু উপায় নেই এখন তৃতীয় স্কন্ধ তাও বিশেষ ব্যাখ্যা করতে পারছি না অল্প সামান্য ব্যাখ্যা বিস্তৃত ব্যাখ্যা যখন হবে তখন তো পাগল হয়ে যাই হোক এখানে থাকলো তাহলে প্রথম শ্লোক আমি কি বলেছিলাম এটাকে মনে রাখো কৈবল্য নরকায়তে তিদর্শ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংসায়তে বিধি মহেন্দ্র কীটায়তে বিশ্বম্পন্ন সুখায়তে যৎ করুণা কটাক্ষ বৈভবতম তং তম গৌরমেই বস্তু মোহ বাঞ্ছা কল্পত পাপনে কে পাশে পতিত পাবনেভ্য শোনো কালকে এক দুর্ঘটনা ঘটেছে সে দুর্ঘটনা কি যে মিষ্টি বিতরণ করা হয়েছিল তার মধ্যে সাহেবরা যে মিষ্টি এনেছে এই ছাগলগুলোকে বলেছি কিছু আনবি না দাম দিয়ে প্রচুর ওটা নাকি আমি শুনলাম ওটা গন্ধ হায় ভগবান আমার তো দুর্বল আর এইখানে এক হারাম যাদা আছে যে এ বলেনি আমাকে আমি তো কিছু খাই না আমি তো ডাবের জল এরা তো বলবে আমাকে এ একজন খেয়েছিল এটা বলেন আজকে প্রচুর মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আজকে কালকের এই এটা নিয়ে যাও তোমরা বড় দুঃখী হয়েছে আমি কালকে এই বার কর সব ঢালো মিষ্টি ওকে নিচে দেবে ওদের সবাইকে কালকে আমি দুঃখী দে ওরা কিনেছে আর বিদেশি দেখে থেকে কিনেছে ওরা ভাষা জানে না ওরা তো ভাষা জানে না ওরা ভাষা জানে না ওদের খানে বলছে কত করে ও দিয়ে দিচ্ছে হাউ মাছ ও দিয়ে দিয়েছে ও নিয়ে এসে আমি তো মাথায় আমি তোদের বলেছি কিছু কিনবি না আমার তো সময় নেই ওরা কিনবে সব ঢালো আচ্ছা একটা পরে ঢালবে এটা ঢালো আগে আজ এটা ঢালো হ্যাঁ মহামত করে ছাড়ুন